অনেক ধাক্কা ধাক্কি করে একটা সিরিয়াল পেলাম, টিকিট 300 টাকা, সেজন্য মানুষ অনেক। শুনেছিলাম এই ডাক্তার বলে অনেক ভালো, আবার উনি বলে সপ্তাহে একদিন আসে এখানে, তাই সময় করে চলে আসলাম। অনেকক্ষণ পরে আমার সিরিয়াল আসলো, আমি ডক্টরের চেম্বারে ঢুকলাম। ঢুকে দেখি মাঝবয়সী এক মেয়ে, বয়স 25 থেকে 26 হবে, আর আমি 23, আমার থেকে 2-3 বছরের বড়। বিয়ের কথা বলতে পারি না, হলেও হতে পারে। ডক্টর একটা বেগুনি রঙের বোরখা পরছে আর সাথে গোলাপি রঙের স্কার্ট, মেকআপ নেই। ডক্টর অসম্ভব সুন্দরী। আরেকটা জিনিস তার সৌন্দর্য বৃদ্ধি করেছে, সেটা হলো তার চোখে চশমা, বোরখার উপর সাদা আপ্রন। আমি ঢুকে সালাম দিলাম, সালামের উত্তর নিয়ে বললেন, বসেন, বলেন কি সমস্যা? আমার মাথা ব্যথা করে। কেমন মাথা ব্যথা? মাথা কি প্রচন্ড ব্যথা করে, বমি আসে? না, শরীরের তাপমাত্রা ঠিক থাকে কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করে। তাপমাত্রা ঠিক আপনি কি করে বুঝলেন? আমি ওই সামনের ম্যাসে থাকি, সাথে আমার ফ্রেন্ড থাকে, মাথা ব্যথা উঠলে তার হাতে চেক করাই তাপমাত্রা ঠিক আছে কিনা। তার মানে আপনি আনম্যারেজ? হুম। কি থেকে আপনার মাথা ব্যথা ওঠে? সে অনেক লম্বা কাহিনী, আই থিঙ্ক আপনার সে টাইম নাই। ওকে, মাথা ব্যথা কি আপনার সপ্তাহে 7 দিন ওঠে? না, 3 দিন ওঠে। এই 3 দিন আমার শরীরের উপর দিয়ে ঝড় বয়ে যায়, কাজের প্রচন্ড চাপ থাকে, আসরের পর থেকে মাথা ব্যথা শুরু হয়। মাঝে মাঝে ব্যথার কারণে চোখ কিছু দেখি না। প্লিজ ডক্টর, একটা সলিউশন দেন, না হলে কবে জানি মাথা ভারী দিয়ে ফাটিয়ে দিব। ওকে। ডক্টর একটা প্রেসক্রিপশনে কতগুলো ঔষধের নাম লিখলো, লিখে নিজের মোবাইল দিয়ে ছবি তুললো, তারপর আমাকে বলল, এই ঔষধগুলো খাবেন। থ্যাঙ্কস ডক্টর। আপনার নামটা বললেন না? ঈশান মাহমুদ, অনার্স থার্ড ইয়ার। ডক্টর আমাকে তার কার্ড দিয়ে বলল, যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে কল দিবেন। নাম্বার? কার্ডে আছে। আমি কার্ড দেখলাম, ডক্টরের নাম আনিকা। আমার জন্য এই সুবিধা কেন? আমি আপনার ডক্টর আর আপনি আমার পেশেন্ট। ওহ, বাই। বাইরে এক ফার্মাসি থেকে ওষুধ নিলাম, রুমে আসলাম, এসে শুয়ে রইলাম। একটু পরে একটা কোচিং আছে যেখানে আমি পড়াই। আমি ঈশান মাহমুদ, বাড়ি নরসিংদী, ম্যাসে ঢাকি, ঢাকায়। পরিবারের বড় ছেলে, সেটা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমার ছোট দুই বোন, দুই বোনের নাম সামিয়া আর সুবর্ণা। তাদের বিয়ের বয়স চলে আসতেছে, তাদের বিয়ে দিতে হবে। যেহেতু বড় ছেলে তাই দায়িত্বও বেশি। বাবা ছোট একটা জুতার দোকান চালায়। আমরা ফ্যামিলিতে 7 জন, আমার দাদা দাদি দুজনেই অচল। সুবিধা একটা, বাড়িটা আমাদের নিজের, একটা জুতার দোকান থেকে 7 জনের খরচ, আবার বোনদের তাদের পড়াশোনার খরচ। তাই আমি উপার্জনের পথ দেখছি, সেটা হলো আমার মেধা দিয়ে। 2টা কোচিং করাই, আবার 2টা প্রাইভেট পড়াই, আবার ভার্সিটি থেকে ক্লাস করি, কোচিং সপ্তাহে 3 দিন। এই 3 দিন আমার উপর দিয়ে ঝড় বয়ে যায়, রাতেই শুরু হয় মাথা ব্যথা। কথায় এক বাপের এক ছেলে সুখে থাকবো, সেখানে আমার উপর সব দায়িত্ব, 2টা কোচিং, আবার নিজের ক্লাস, তারপর প্রাইভেট। এই 3 দিন আমার মাথা ব্যথা করে, আস্তে আস্তে ব্যথা শুধু বাড়তেই থাকে। এই ডক্টরের শরণাপন্ন হলাম। একটু পর কোচিংয়ে গেলাম, কোচিং করিয়ে আসতে রাত হলো। সেদিন আর মাথা ব্যথা উঠে নাই, খাওয়া দাওয়া করে ওষুধ নিলাম হাতে খাবো বলে। এমন সময় মনে পড়লো, আনিকা ডক্টর কেন আমার প্রেসক্রিপশনে ছবি তুলল? সবার প্রেসক্রিপশন কি এইভাবে ছবি তুলে কে জানে? আমি ওষুধ খেয়ে দিলাম এক ঘুম, পরের দিন কাজের এত চাপ নাই, তাই এভাবে এক সপ্তাহ চলে যায়। 2 দিন ওষুধ খেয়ে আর খাই না, যেহেতু আর মাথা ব্যথা উঠে না, ওষুধ খাওয়ার চাপ নাই। আমার শনিবারের কাজের চাপ বেশি, শনিবার আবার মাথা ব্যথা উঠছে, এমন মাথা বলার বাইরে। তাড়াতাড়ি ওষুধ খেলাম, খেয়ে শুয়ে রইলাম, না মাথা ব্যথা কমছে না। পাশে থাকা ফাহিমকে বললাম, দোস্ত দেখতো আমার শরীর গরম কিনা। তোর আবার মাথা ব্যথা উঠেছে, তুই না ডাক্তার দেখালি? হুম, চেক কর। ফাহিম আমার হাত ধরে বলল, তোর শরীর একদম ঠান্ডা। ওকে, ওষুধ খাইছি, দেখি কাজ হয় কিনা। নিজে নিজে মাথা হাতাইয়া আরও 1 ঘন্টা পার করলাম। দোস্ত মাথায় পানি দিব? আমার তো শরীর গরম না, পানি দিলে কি লাভ হবে? আচ্ছা তাহলে ঘুমানোর চেষ্টা কর। আমার মাথা ব্যথা আর সহ্য হচ্ছে না, আমি ডক্টরের কার্ড বের করলাম, ফোন দিলাম, কতক্ষণ রিং হলো, একটু পর বলে ব্যস্ত আছে। আমি আরও 2 বার দিলাম, ব্যস্ত আছে, আরেকবার দিলাম, ওয়েটিংয়ে আছে। মেজাজটা গরম হয়ে গেল, ব্যথার কারণে ঘুম আসছে না। আমি আরও 20 মিনিট পর ফোন দিলাম, এবার ধরছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন? ঈশান মাহমুদ, আপনার পেশেন্ট। কোন ঈশান মাহমুদ আমি চিনতে পারলাম না। আরে আপনাকে যে বলেছিলাম, আমি ম্যাসে থাকি। সরি চিনতে পারলাম না, আপনি সমস্যাটা বলেন। ডক্টর আপনি আমার প্রেসক্রিপশন লিখে মোবাইল দিয়ে ছবি তুলেছিলেন। ও মনে পড়েছে, ঈশান মাহমুদ প্রচন্ড মাথা ব্যথা। হ্যাঁ, এখন প্রচন্ড মাথা ব্যথা করতেছে, ওষুধ খেয়েছি, কমার কোনো নাম নাই। এক কাজ করেন, আগামীকাল আমার চেম্বারে চলে আসেন। আগামীকাল আসবো না, এখন একটা ব্যবস্থা করেন।
আমি একটা বড়ির নাম বলছি, এই বইটা এনে খান। ওকে বাই। ফাহিমকে দিয়ে পাঠালাম বড়ি আনতে। বড়ি আনলে খাইলাম, এই বিছানায় শুইলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারলাম না। সকালে ফাহিমের ডাকে আমার ঘুম ভাঙলো। আমি তাকিয়ে দেখি ফাহিম রেডি হচ্ছে কলেজ যেতে। আমি বললাম, এত সকাল সকাল কোথায় যাস? তুই ঘড়ির দিকে তাকা। আমি তাকিয়ে দেখি 10টা ছুঁই ছুঁই। এতক্ষণ ঘুমাইলাম আজকে? আমি তো তোর ডাকের আশায় ঘুমাই, সকালে আমাকে ডাক দিস। আমি চিন্তা করতে লাগলাম, তাহলে কি গতকাল রাতে ডক্টর আমাকে ঘুমের বড়ি বলেছে খাওয়ার জন্য? যাই হোক, মাথাটা এখন অনেক ভালো লাগছে, থ্যাংকস ডক্টর। আরেকটি কথা, আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, ডক্টর আমার প্রেসক্রিপশনের ছবি তুললো কেন? ছবি তোলার কথা শুনে সাথে সাথে আমাকে চিনে ফেলে, এমনকি আমার রোগও বলে দিল। বুঝলাম একজন দায়িত্ববান ডক্টর। আমিও কলেজ যাব একটু দাঁড়া। একটু পর রেডি হয়ে কলেজে গেলাম। এক ক্লাস করে আমি আর ফাইম ক্যাম্পাসের গাছতলায় এসে বসলাম। বসে দুজনে কথা বলতেছি, এমন সময় মোবাইলে কল আসলো। দেখি বাড়ি থেকে মা। কেমন আছো বাবা? ভালো মা, তুমি কেমন আছো? আব্বা শরীরটা কেমন আছে? ভালো। শুনো না, সামিয়াকে দেখতে আসছিল, তাদের পছন্দ হয়েছে। ছেলে কি করে? ছেলে ব্যবসা করে। তোমাদের ভালো লেগেছে? যৌতুক চায় 5 লাখ। এত টাকা যৌতুক? তারা কি সরাসরি বলছে? না, তারা এমন ভাবে বলেছে যেটাকে যৌতুকই বলে। এখন তোমরা কি চিন্তা করছো? আমরা তো তোর দেখেই তাকিয়ে আছি। তুমি রাতের দিকে কল দিও। আচ্ছা। আমি কল কেটে দিয়ে ফাহিমের কাছে এসে বললাম। আমাকে চিন্তিত দেখে ফাহিম বলল, কি রে দোস্ত, তোকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? সামিয়ার সম্বন্ধ আসছে, যৌতুক চাই 5 লাখ। কস কি? থাক দোস্ত, টেনশন করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। বাসায় যাবি? আমার একটা প্রাইভেট আছে। না, আমি একটু লাইব্রেরিতে যাব। ওকে, আমি যাই। আমি উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবছি, কি যে করি, 5 লাখ টাকা যৌতুক, সন্ধ্যাবেলা মার কাছে কি বলবো? আমার কাছে এত টাকা নাই, 3 বছর আগে ঢাকায় আসছিলাম, এই 3 বছরে অনেক কেটে কুটে 4-5 লাখ জমাইছি, কি যে করি। বাসায় আসলাম, এসে রেডি হয়ে গেলাম প্রাইভেটে। নিয়ত প্রাইভেট শেষ করে যাব ডক্টরের চেম্বারে। প্রাইভেট শেষ করে গেলাম ডক্টরের চেম্বারে। আমি উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবছি, কি যে করি, 5 লাখ টাকা যৌতুক, সন্ধ্যাবেলা মার কাছে কি বলবো? আমার কাছে এত টাকাও নাই, 3 বছর আগে ঢাকায় আসছিলাম, এই 3 বছরে অনেক খেটে খুঁটে 4-5 লাখ টাকা জমাইছি, কি যে করি। বাসায় আসলাম, এসে রেডি হয়ে গেলাম প্রাইভেটে। নিয়ত প্রাইভেট শেষ করে যাব ডক্টরের চেম্বারে। প্রাইভেট শেষ করে গেলাম ডক্টরের চেম্বারে, গিয়ে দেখি এমন ভিড়, সিরিয়াল নিতে গেলাম। চেম্বারে ঢুকলেই 500। আমি গিয়ে পিএসকে বললাম সিরিয়াল দিতে। পিএস বলল, সিরিয়াল শেষ। সিরিয়াল শেষ মানে? আর 20 জন রোগী আছে, তাদেরকে দেখে ম্যাডাম চলে যাবে। তাহলে আমি আগামীকাল। আগামীকাল মানে? আর ভাই, একটা সিরিয়াল দেন, ম্যাডাম আমাকে চিনে। কিন্তু আমি তো চিনি না। ধুর ভাই, আপনার ভিতর কোনো মানবতা বলতে কিছুই নেই। ভাই, দিলে পরের দিন আমার চাকরি শেষ। আপনার চাকরি শেষ হবে কেন? আমি একদিন এরকম দয়া মায়া করে একজনকে ম্যাডামের কথার বাইরে সিরিয়াল দিয়েছিলাম। তারপর? তারপর আর কি, ম্যাডাম প্রচন্ড রেগে যায় আর আমার চাকরি নট করে দেয়। পরে অনেক মিনতি করে চাকরি আবার ঠিক করি। শুনেন, ম্যাডাম প্রচণ্ড জেদি, কোনো ভুল হলেই রেগে যায়, তাই আমাদের সাবধান থাকতে হয়। সেজন্য ভাই, আমি এত বড় রিস্ক নিতে পারবো না। ইটস ওকে, আগে বুঝিয়ে বলবেন না। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম আর ভাবতে লাগলাম, কি করা যায়। আগামীকাল আবার আসবো। আগামীকাল আসা সম্ভব নয়, কারণ আগামীকাল কোচিং আছে, যা করার আজকেই করতে হবে। ফোন দিব না যদি রেগে যায়? এখন একটাই উপায়, সেটা হলো অপেক্ষা করা। চেম্বার থেকে বের হওয়ার সময় ধরতে হবে। কেন জানি মনে হচ্ছে ডক্টর আমাকে একটু বেশি কেয়ার করে। কেয়ারের পিছনে কি অন্য কোনো কারণ আছে? থাকলে ভালো, কারণ ডক্টরকে প্রথম দেখাতেই আমি ক্রাশ খেয়েছি। এক জায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম। 1-2 জন এভাবে 10-12 জন চলে গেছে, আমার অসহ্য লাগতেছে। মনে হচ্ছে আরও 2 ঘন্টা লাগবে, আমি আর অপেক্ষা করতে পারছি না। আসলে সময় হয়ে আসছে, ভাবলাম চলে যাব। না না, কেন ভাবেই হার মানা যাবে না আমি না না কোনোভাবেই হার মানব না আমি অপেক্ষা করতে লাগলাম। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা। এইদিকে ঘুম পাচ্ছে, অনেকক্ষণ অপেক্ষা করলাম। যদি সিরিয়াল পেতাম তাহলে এই 20 জনের পরে আমাকে ঢুকতে হতো, সুতরাং অপেক্ষা আমাকে করতেই হতো। অবশেষে এই 20 জন শেষ হলো। ভাবতেছি এখন ঢুকবো নাকি বের হলে ধরবো? বের হলেই ধরবো। ঠিক 20 মিনিট পর ডক্টর বের হলো। আমি সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমি ঈশান মাহমুদ। এখন এই রোগী দেখা হবে না, আগামীকাল। আপনি আমাকে আগামীকাল বলেছিলেন চেম্বারে আসতে। লিসেন, সরি স্টুডেন্ট, আমি এখন আর কোনো রোগী দেখব না, ক্লিয়ার? বলে ডক্টর চলে যাচ্ছে। আমি তো অবাক, এই ব্যবহার ডক্টরের কাছ থেকে আশা করিনি।
তার আবাল মার্কা পিএস কানে কানে এসে বলল, বলছিলাম না আগামীকাল আসতে, শুধুই 4 ঘন্টা অপেক্ষা করলেন। আমার শরীরটা জ্বলে উঠল ঠিকই, শুধু শুধু 4 ঘন্টা অপেক্ষা করলাম। ভাবছিলাম ম্যাডাম একটা ভালো মানুষ, কিন্তু এখন দেখছি সে একজন মানবতাহীন মানুষ। আর ভুলেও এই ডক্টর নাম মুখে আনবো না, যত সব ফালতু ডাক্তার, টাকার জন্য তারা সব করতে পারে। এখন যে চেম্বারে ঢুকলে যে টাকা লাগবে না, অপেক্ষার কথা বাদ দিলাম, দেশে যেমন ডক্টর একটা। এসব ভাবতে ভাবতে হসপিটাল থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। আসলে ফাহিম বলল, দোস কোথায় ছিলে এতক্ষণ? আর বলিস না, যত সব ফালতু ডাক্তার, মানবতা বলতে কিছুই নেই, কেন যে এসব ফালতু ডক্টর দেশে জন্মায়। কি হয়েছে সেটা বল। আমি ফাহিমকে ডক্টরের কাছে যাওয়ার অপেক্ষা করে শেষ ডক্টর হৃদয় বিদারক কথাগুলো বললাম। এসব শুনে ফাহিম কতক্ষণ ডক্টরকে বকলো। আমি আর জীবনে এই ডাক্তারের নাম মুখে আনবো না। ঠিক আছে, দেশে কি ডাক্তার একটা নাকি? আমি আর ফাহিম কতক্ষণ বকে শরীরের জিদ মিটাইলাম। আসলে আমি একটা বোকা, বোকা না হলে 4 ঘন্টা বসে রইলাম। একটু পর বাবার কাছে ফোন দিলাম, কেমন আছেন আব্বা? ভালো, তুই কেমন আছোস? ভালো, সকালবেলা মার সাথে কথা বলছি, আপনি কি বলেন? আমি তোর মায়ের সাথে একমত, ছেলে বলে কোন কোম্পানির সাথে শেয়ার আছে, তোর মা আর তোর বোনের বাড়ি দেখছে, তাদের পছন্দ হয়েছে। আপনি জানেন এখানে খরচ একটু বেশি হয়, আর 5 লাখ টাকা যৌতুক আমাদের জন্য অনেক বেশি হয়ে যায় না? কি করুন যাইব, এখন তো তুই দিতে পারবি। আমি 1 লাখ দিতে পারবো, বাকিগুলো আমি এর চেয়ে বেশি দিতে পারবো না। এতদিনে আমি গাধার মতো খেটে খুঁটে যেটুকু জমাইছি সেটুকু দিয়ে দিয়েছি, না পারলে ক্ষেত বিক্রি করেন, আর যৌতুক তো পরেও দিলেও চলবে। তোর উপর চাপ দেব না, যতটুক পারিস দে। ওকে বিয়ের তারিখ ঠিক হয়েছে? না, ঠিক আছে করব। বিয়ের তারিখ ঠিক করে আমাকে জানায়েন। ওকে রাখি। কল রেখে শুয়ে চিন্তা করতে লাগলাম, যাক মনটা এখন হালকা লাগছে, একটা উপায় তো বের হলো। বেশি অসুবিধা হলে 1 লাখের জায়গায় 1.5 লাখ দিব না, এখন আমার প্রয়োজন একটা ঘুম। কিসের ওষুধ খাইতো, ডক্টরের কথা মনে হলেই গা জ্বলে। আমি দিলাম 1 ঘুম, মাত্র চোখটা লাগলো, কে জানে কল দিল। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম, কে? আগে বলেনি, সরি, আমি ডক্টর অনিকা। কোন ডক্টর অনিকা? আমি কোনো অনিকাকে চিনি না। আমি আপনার ডক্টর। শুনেন, আমি কোনো ডক্টর দেখি নাই, আর আপনাকে আমি চিনি না। বললাম তো সরি। আমি অবাক, ডক্টর আমাকে ফোন দিয়েছে আবার আমাকে বলে সরি, ভাবতেই অবাক লাগছে। আচ্ছা, আপনি কি আমাকে চিনেন নাই? না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? রাতেই না বললাম আমি ঈশান মাহমুদ, মাথা ব্যথা। খেয়াল করিনি, বুঝিনি তো, একটা না এতক্ষণ রোগী দেখলে মাথায় এমনিতেই ঠিক থাকে না, আবার সারাদিনের ক্লান্তি, পরে আমি আপনাকে চিনতে পারি, পরে আমার পিএস কে পাঠিয়ে দেখি আপনি চলে গেছেন। এখন কেন ফোন দিলেন? সরি বলতে, কারণ আমি চাই না আমি কারো চোখে খারাপ হয়ে থাকতে, তাহলে চলে আসেন আগামীকাল আমার চেম্বারে। আপনি যদি আজকে আমাকে কল না দিয়ে থাকতেন, তাহলে আমার চেহারা আর না দেখতেন। এতক্ষণ আপনি আমার কাছে একজন ব্যাড গার্ল এবং একজন ব্যাড ডক্টর ছিলেন, আর এখন একজন গুড ডক্টর এবং গুড গার্লফ্রেন্ড এবং নাইস লেডি। থ্যাঙ্কস, অনেক থ্যাঙ্কস। ওয়েলকাম। আগামীকাল আসবেন তো? দেখি, আগামীকাল কাজের চাপ অনেক বেশি। বলেন আসবেন, আমি ওয়েট করব। ওকে, আসবো। কয়টায় আসবো? 5টার দিকে। সন্ধ্যার সময় আপনি না চলে যান? আগামীকাল একটা মিটিং আছে। ওকে ভাই। এই বলে ফোন কেটে দিলাম, আর দিলাম 1 ঘুম। সকালে ঘুম থেকে উঠি, কোচিংয়ে গেলাম, কোচিং শেষে গেলাম কলেজে, এভাবেই সারা দিন কাজের চাপ শেষ। 5টার দিকে বাসায় এসে বিছানায় শরীরটা লাগালাম, কি যে ভালো লাগছে, মাথা ধরে আসছে, মনে হচ্ছে ঘুমাইতে, কিন্তু না, ডক্টরের কাছে যেতে হবে। উঠে গোসল করলাম, করে রেডি হয়ে চলে গেলাম ডক্টরের চেম্বারে। দরজার সামনে কোনো মানুষ নেই, আমি গিয়ে ঢোকা দিলাম, ভিতরে থেকে বলল আসেন। আমি ভিতরে ঢুকে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। থ্যাঙ্কস। আজ ডক্টর একটা খয়েরি রঙের বোরখা আর সাদা কালারের ওড়না দিয়ে স্কার্ট পরা, মেকআপ নেই, মনে চাই শুধু তাকিয়েই থাকতে। শরীর ঠিক আছে? না। কেমন লাগছে? যেরকম সব সময় লাগে। তাহলে আমি আপনাকে নতুন কয়েকটি ওষুধের নাম বলে দিচ্ছি, সেগুলো খাবেন। কিন্তু আগেরগুলো? আগেরগুলোও খাবেন, এগুলোও খাবেন। ওকে। যদি আপনার রোগ ভালো হয়ে যায় তাহলে আপনি কি করবেন? কি করব, আপনাকে মনে মনে অনেক ধন্যবাদ দিব। হুম। আমি তো আপনার থেকে ছোট। হুম। তাহলে আপনি আমাকে তুমি কিংবা তুই করে বলতে পারেন? বলেন, আপনি রাগ করবেন না তো? না। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি এত তাড়াতাড়ি ডক্টর হয়ে গেলেন, সত্যি অবিশ্বাস্য। থ্যাঙ্কস। ওয়েলকাম।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে দেখলাম, আপনার উপর অনেক মেয়ে ক্রাশ, কাউকে লাভ করেন না? না, এখনো সিঙ্গেল। এত সুন্দর একটা ছেলে তারপরও সিঙ্গেল? আসলে মনের মতো কাউকে পাইনি, আর এইভাবে পাঁচ ছয়টা লাভ করার চেয়ে ভালো না। একজনকে মন থেকে ভালোবাসা, যাকে সারা জীবন আগলে রাখবো এই বুকের ভেতর। ঠিক বলেছেন। আপনার সম্পর্কে কিছু বলেন। এমন সময় কে জানে ডক্টরের মোবাইলে ফোন দিল। হ্যালো আশিক, কি করো? ঘুরতে আসছো? কার সাথে? বন্ধুদের সাথে? আচ্ছা ভালো করে চিল করো, আমি চেম্বারে রোগী দেখি। ওকে বাই বেবি। আমি মনে মনে ভাবছি কে হতে পারে, বন্ধুর সাথে তো এভাবে কথা বলে না কেউ। লাস্টে বেবি বলাতে আমার সব ক্লিয়ার হয়ে যায়, ডক্টরের বয়ফ্রেন্ড। এটাই ছিল আমার কপালে, অনেক দিন পর একটা মেয়ে পছন্দ হয়েছে, তারও বলে বয়ফ্রেন্ড আছে। কে ছিল বয়ফ্রেন্ড? ও, রাগ করছেন? রাগ করবো কেন? এ কি, তুমি কাঁদছো? না না, কই না তো। বেশি মাথা ব্যথা করছে? হুম, কষ্টের কথা না বলার জন্য মিথ্যা বললাম। আচ্ছা ঠিক আছে। আমি চোখ মুছে কিছুক্ষণ চুপ করে থাকলাম। আমি ডক্টরের চোখের দিকে তাকালাম, ডক্টরও আমার চোখের দিকে তাকালো, নিজের চোখে একসাথে হলো। ডক্টরের চোখ দেখে মনে হচ্ছে ডক্টর আমাকে কি যেন বলছে, সেটা কি আমাকে ভালোবাসার কথা? ডক্টর চোখ নিচে নামাচ্ছে না, এক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিলাম। তো ডক্টর, আমি উঠি? একটু বসেন, আমিও বের হব। একটু পর দুজন একসাথে হসপিটাল থেকে বের হয়ে আসলাম। একটাও কথা বললাম না, কারণ তার বয়ফ্রেন্ড আছে, সে তার বয়ফ্রেন্ড নিয়ে সুখে থাকুক, আর আমি আমার রাস্তা দেখি। দুজন পাশাপাশি হাঁটছি। অনিকা বলল, আমার সম্পর্কে তো কিছু বলা হয় নাই, আরেকদিন শুনবো। ওকে। আচ্ছা ডক্টর, আপনি আমার বড়, আপনাকে অনিকা আপু বলে ডাকি, রাগ করবেন? আপু ডাকা দরকার নেই, ডক্টর বলবা। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড সম্পর্কে কিছু বলেন। তার নাম আশিক, সে একটা জব করে, তার সাথে দেখা হয়েছিল আমার কানাডায়। আপনি কানাডায় গিয়েছেন? আপনারাই পেরেছেন জীবনে কিছু করতে। থ্যাঙ্কস। তাহলে আমি যাই। বাই। গুড বাই। আমি একটা রিক্সা ডেকে চলে আসলাম, মনে মনে একটা বোধ হয় ডক্টরের সাথে শেষ দেখা। আমি বাসায় চলে আসি, এসে ফাইমের সাথে কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ি। অনিকা এরকম বিব্রতকর অবস্থায় আগে কখনো পড়েনি। ঈশানকে কেঁদে দিবে কে জানতো। আসলে অনিকার ঈশানকে প্রথম দেখাতে ভালো লেগেছে, কিন্তু অনিকার তো একটা বয়ফ্রেন্ড আছে। এই কথাকে অনিকা ঈশানকে কয়েকদিন পর বলতো। অনিকার নিয়ত আশিকের সাথে ব্রেকআপ করে ফেলবে, কারণ কিছুদিন আগে সানিকে অন্য এক মেয়ের সাথে দেখে ফেলে। আর কিছুদিন ধরে আশিক অনিকাকে বেশি কেয়ার করে না, তার কারণ আশিক হয়তো অনিকার চেয়ে ভালো কাউকে পেয়ে গেছে। অনিকা বাসায় আসে। অনিকারা দুই বোন, অনিকা বড়, ছোট বোনের নাম শারমিন। বাবা মা দুজনেই আছে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে আশিককে কল দিল। ব্যস্ত আছে, দুইবার ডায়াল করে ঢুকলো। তার সাথে কথা বলতেছো? আরে, আমার অফিসের এক স্যারের সাথে। মিথ্যা কথা। অনিকা, তুমি আগে থেকে চেঞ্জ হয়ে গেছো। তুমি চেঞ্জ হও নাই। না। আচ্ছা, তাহলে তোমার কল লিস্টের একটা স্ক্রিনশট দাও, কোনো চালাকি করবে না, কল কাটবে না। কেন, তোমাকে আমার কল লিস্টের ছবি দিব? এই কথা ধরে বোঝা যায় তোমার ভিতরে সমস্যা আছে। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। ভালো লাগবে কি করে, আমার থেকে ভালো কাউকে পেয়ে গেছো তো। শয়তান ফোন কেটে দিয়েছে, ব্রেকআপ করে ফেলবি, করে ফেল, ঘুরে দিছিস কেন? শারমিন ঢুকলো অনিকার রুমে, ঢুকে বলল, কাকে এভাবে গালি দেস আপু? কাউকে না। দেখ তো আপু, এই দুজন থেকে তোরে কাকে ভালো লাগে? তুই এই ছবি কোথা থেকে পেয়েছিস? তুই চিনিস? তুই কি করে চিনলি? আগে তুই বল। সে হলো ঈশান মাহমুদ, আমাদের কলেজে থার্ড ইয়ারে পড়ে, অধিকাংশ মেয়েরই ক্র্যাশ, কিন্তু সে আবালের মতো সারাদিন কাজ করে, কোনো মেয়ের পাত্তাই দেয় না। তোর ক্র্যাশ? না, দেখ তার হাবাগোবা বন্ধুটার উপরে ক্র্যাশ খাওয়া আমি। দে তোর মোবাইলটা দে। এই বলে অনিকা শারমিনের হাত থেকে মোবাইল নিয়ে ছবিটা ভালো করে দেখতে লাগলো। ঈশান মাহমুদের উপর যতগুলো মেয়ে ক্র্যাশ খেয়েছে তার একটা লিস্ট আমাকে দিবি। কেন, তুইও ক্র্যাশ খেয়েছিস? তাহলে আশিক ভাই? সে আমার পেশেন্ট। অনিচ্ছাকৃতভাবে অনিকা শারমিনের মোবাইলের উপর ছবিগুলো দেখতেছে, আর ছবির উপর অনিকার চোখ আটকে যায়। এই ছবির মধ্যে এটা কি? তুই দেখে ফেলছিস তো। মানে? কয়েকদিন আগে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টে আশিক ভাই আরেকটা মেয়ে বসে ডেট করছিল। সুযোগ বুঝে এই ছবিটা আমি তুলে রাখছিলাম, ভাবছিলাম তোরে দেখাবো,
কিন্তু পরে ভাবলাম তুই যদি কষ্ট পাস সেজন্য আর দেখাইনি। ঠিক আছে, আমি জানতাম সে তলে তলে আর এক মেয়ের সাথে ডেট করে। তুই এই ছবিটা আমাকে দে, তার সাথে এখনই ব্রেকআপ করব। তারপর কি ঈশানের সাথে প্রেম করবি? চুপ বেয়াদব, গিয়ে পড়তে বস। উপকার করলেও দোষ কি? এই বলে শারমিন চলে গেল। আনিকা ছবিটা আশিকের কাছে টেক্সট করলো, তারপর ফোন দিল। মেয়েটাকে কে এটা আমি জানি না। তোরে আমি কত ভালোবাসতাম, আর তুই কি না আমার ভালোবাসার এই ফল দিলি? আরে তুই তো একটা বুড়া বেটি, আর তুই আমারে টাইম দেস? তুই তো থাকোস তোর কাজ নিয়া। আর ছবির মধ্যে যে মেয়েটা দেখছোস, জানোস তার বয়স কত? ১৯, মাত্র ১৯, তোর মতো বুড়ো না। আনিকা আশিকের মুখ থেকে এসব কথা শুনে অবাক হয়ে যায় আর কাঁদতে থাকে। তুই ঠিকই বলছো, আমি বুড়া, যা তোর সাথে ব্রেকআপ, তুই এই শাস্তি একদিন না একদিন পাবি। এই বলে ফোন কেটে দেয় আর কাঁদতে কাঁদতে সারা রাত কাটিয়ে দিল। আমি সকালে ঘুম থেকে উঠি, আমি আমার জীবনের যুদ্ধ লেগে গেলাম। আমার খালি ডক্টরের কথা মনে পড়ে, পরক্ষণে আবার মনে পড়ে আরে না ডক্টরের না বয়ফ্রেন্ড আছে। এভাবেই একটা সপ্তাহ চলে যায়। ডক্টরের ওষুধগুলো নিয়ম মাফিক খাওয়ার ফলে আর মাথা ব্যথা উঠে নাই। আমি বোধহয় ডক্টরের কথা জীবনেও ভুলতে পারবো না। বাড়ি থেকে ফোন আসলো, সামিয়ার বিয়ের তারিখ ঠিক হয়েছে আর এক সপ্তাহ পর বিয়ে। আমি ফাহিমকে নিয়ে চলে গেলাম বাড়িতে। বিয়ে শেষ করে ঢাকায় আসতে ১৫ দিন লাগছে। ফাহিম আগে চলে এসেছে, পরে শেষমেশে আমার কাছ থেকে ১.৫ লাখ টাকাই দিতে হলো। যৌতুক পুরোটা দেওয়া হয় নাই, জানি পরে আমাকেই দিতে হবে। আমার সামনে পরীক্ষা আসতেছে, সকল কিছু ঠিক রেখে পরীক্ষার পড়া পড়তে হবে। আমি ছাত্র হিসেবে এত খারাপ না, পরীক্ষা দিলাম, পরীক্ষা খুব ভালো হলো, রেজাল্ট ভালো আসলো। এখন একটা কোচিংয়ে একটা প্রাইভেট পড়াই, একটা প্রাইভেট ফাহিমকে দেই। আমার রেজাল্ট ভালো দেখে ফার্স্ট ইয়ারের কয়েকটা ছেলেমেয়ে এসে বলো প্রাইভেট পড়াইতে। আমি অনেককে না করি, কিন্তু কে শোনে কার কথা, শেষ পর্যন্ত আমি রাজি হতেই হলো। পরের দিন থেকে তাদের কোচিং করাই। এভাবে দুই মাসের মতো চলে যায়। মাথা ব্যথা যেহেতু ওঠে নাই, ওষুধ খাওয়া আর আগের মতো ছেড়ে দিয়েছি। ওষুধ দেখলেই ডক্টরের কথা মনে পড়ে, ওষুধও দেখা হয় না, অনেকের কথাও মনে পড়ে না। ফার্স্ট ইয়ারের যে ব্যাচটা আমি পড়াই, সেখানে একটা মেয়ে আমাকে কী যেন বলবে। আমি পড়া ছাড়া অন্য কোনো টপিক নিয়ে কথা বলি না, সেরকম কোনো চান্স দেই না। একদিন তাদের পড়িয়ে চলে যাচ্ছি, এমন সময় এই ব্যাচের সবচেয়ে সুন্দরী মেয়েটা আমাকে ডাক দিল। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি মেয়েটার চেহারার সাথে ডক্টর অনেকটা মিল আছে। তাহলে সে কি ডক্টরের ছোট বোন? কাছে আসলে বললাম, কি বলবা বলো? কিছু না। তাহলে ডাক দিছো কেন? আমি গেলাম। প্লিজ যাবেন না, আপনার বন্ধু ফাহিম। ফাহিমকে আর কি করছে? তার নাম্বারটা একটু দিবেন। আমি কেন দিতে যাব তার নাম্বার? প্লিজ দেন না, প্লিজ প্লিজ প্লিজ। নাম্বার নিয়ে কি করবা? সেটাও বলতে হবে? হুম। তাকে কল দিয়ে বলবো, তাকে আমি ভালোবাসি, তাই না? হুম। দেখো আমি তোমাকে একটা কথা বলি, এসব প্রেম ভালোবাসা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। দিবেন না, আগেই বলতেন, কেন এতক্ষণ ঘুরালেন? ধুর, আমি গেলাম। এই বলে চলে যাচ্ছে। আমি কে যেন ভেবে আবার শারমিনকে ডাক দিলাম, আসলে বললাম, তোমরা কয় ভাই বোন? শারমিনের মুখে বাঁকা হাসি ফুটে উঠল, বলল, দেখছেন মানুষকে কিভাবে প্রয়োজন পড়ে। দেখছি, এখন বলো তোমরা কয় ভাই বোন। আপনার সব প্রশ্নের উত্তর দিব, আগে আমাকে ফাহিমের নাম্বারটা দিয়ে দেন। আমি ভাবছি নাম্বার দিব নাকি দিব না। ফাহিম বেচার একবার সেকা খেয়ে আর প্রেমের নাম নেয় না, আর শারমিন তো অনেক সুন্দরী, দিয়েই দিই নাম্বার। উঠান। থ্যাংক ইউ। নাম্বার উঠাইলে আমি বললাম, এবার আমার প্রশ্নের উত্তর দাও। কি? তোবার বলবো তোমরা কয় ভাই বোন? আসতে বলুন, না হলে কিন্তু চলে যাব। ওকে বলেন। মনে মনে কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা। আমরা দুই বোন, ভাই নাই। বোন কি তোমার বড়? হুম। কি করে? আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, গেলাম। কোথায় যাও বলে যাও। বলতে পারবো না। তোমাকে ভুল নাম্বার দিয়েছি, কথাটা বললাম সম্পূর্ণ অনুমানে, কারণ এই সময় ফাহিম ঘুমায় আর সে ঘুমানোর সময় মোবাইল বালিশের নিচে ফেলে ঘুমায়, তার মানে নেটওয়ার্ক নাই। চালাক মেয়ে কল দিয়েও ফেলেছে, যেটা ভাবছিলাম সেটাই, কোনো রেসপন্স নেই। এসে বলল, আমার বড় বোন ডাক্তারি করে। কোন হসপিটালে? শারমিন হসপিটালের নাম বলল, আমার চিনতে কষ্ট হয় নাই, এটা যে অনিকার ছোট বোন। এবার সঠিক নাম্বারটা দেন। এটা সঠিক নাম্বার, আবার চেষ্টা করো। শারমিন আবার চেষ্টা করে, এবার কল ঢুকে, উপায় থেকে বলল, আসসালামু আলাইকুম, কে? শারমিন কথা বলতে বলতে চলে গেল। আমার চোখটা গাছতলায় যায়, দেখি তিনটা ছেলে আমার দিকে আগুন দিয়ে কি যেন দেখাচ্ছে। ছেলে তিনটা সেকেন্ড ইয়ারে পড়ে, ক্যাম্পাসের মধ্যে ফার্স্টে নতুন
ইয়ারের ছাত্রছাত্রীদের সাথে র্যাগিং করে। আমার সাথে তেমন চান্স নাই, জানে চর থাপ্পড় গালে পড়বে। যাই হোক, তাদের চাওয়া আমার কাছে সুবিধার লাগলো না, কিছু একটা হতে পারে, সাবধানে থাকতে হবে। আমার বাসায় যেতে রাত, বাসার পিছন দিয়ে একটা গলি আছে, এই গলি আমার চলাফেরা করি, এই গলিতে তেমন কিছু থাকে না। সন্ধ্যার পর আমি মাত্র গলিতে ঢুকলাম, দেখি আমার পিছনে আরও দুজন গলিতে ঢুকছে, তাদের দিকে চোখ যায় আমার। চিনতে কষ্ট হলো না গাছতলায় বসা তিনজনের মধ্যে দুজন। এই গলিতে তেমন মানুষ থাকে না। সন্ধ্যার পর আমি মাত্র গলিতে ঢুকলাম, দেখি আমার পিছনে আরও দুজন গলিতে ঢুকছে, তাদের দিকে চোখ যায় আমার। চিনতে কষ্ট হলো না গাছতলায় বসা তিনজনের মধ্যে দুজন। তারা আমার দিকে অনেকখানি দৌড়ে, আমি ভাবলাম কোনো একটা ঝামেলা হতে পারে। আমি আবার হাঁটার গতি বাড়িয়ে দিলাম আমার, আর একটু সামনে এগিয়ে দেখি বাকি আরেকজন। আমি বুঝতে কষ্ট হলো না এটা একটা ফাঁদ। আমি হাঁটার মধ্যে মোবাইল বের করে ফাহিমকে মেসেজ করলাম, যত তাড়াতাড়ি সম্ভব বাসার পিছনের গলিটায় আসায় সমস্যা পড়েছি। মেসেজটা করে সুবোধ বালকের মতো আমি হেঁটে চলে যাচ্ছি, এমন ভাব করলাম যেন আমি তাদের দেখিনি। ভাব ধরাটা বেশিক্ষণ টিকেনি, পিছন থেকে ডাক আসলো, ওই দাঁড়া তোর সাথে কথা আছে। আমি না শোনার ভান করে হেঁটে চলে যাচ্ছি। ওই তোরে বলছি না দাঁড়াইতে। আমি এবারও না শোনার ভান করে হেঁটে চলেছি। এবার সামনের জন আমার পথ আটকে গেল, বলল তোরে ডাকছে শোনস না। কি বলবি বল, ডাক দিছি শোনস নাই কেন? প্রয়োজন মনে করিনি, কি বলবি বল, আমি চলে যাচ্ছি। তোর যাইতে দেরি আছে, তোর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। আমি তোদের কোনো সমস্যা করেছি? ক্যাম্পাসের সব সুন্দরী মেয়েরা তোর পেছনে ছুটে, আজ তোর এমন অবস্থা করব যাতে কোনো মেয়ে তোর দিকে তাকাতেই লজ্জা পায়। তোর শারমিনের সাথে কি, সকালে তার সাথে হাসাহাসি করে কি কথা বলতেছ? একটা কথা ভুলে যাস না, আমি কিন্তু তোদের বড়, এখন চুপচাপ বলে যা, কোনো সমস্যা হবে না, পরে কিন্তু তোদের খবর আছে। তোকে এমন মান মারবো যাতে তুই কোনো কথাই বলতে পারিস না। তুই কি শারমিনকে পুটিয়ে ফেলছিস নাকি তোর সাথে রুম ডেট করার অফার দিছে? তুই তো রুম ডেট করতে পারবি না, আমাদের ঠিকানাটা বল, আমরা চলে যাব না। এই বলে তারা হাসতে লাগলো, আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে, তিনজনের সাথে একা পারবো না। ফাইম এখনও দেরি করছে কেন, মেসেজ দেখলে তাড়াতাড়ি আসার কথা। দেখি ওরা তিনজন থেকে একজন প্যান্টের বেল খুলছে আর একজন একটা ছুরি বের করছে আর আমাকে তিন দিক দিয়ে ঘিরে ধরছে, তাই দৌড় দেওয়ার কোনো চান্স পাচ্ছি না। আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নাই, মায়ের শুরু করে দেই, আমাকে টিকে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ফাইম না আসে। আমি ছুরিগুলো ছেলেটাকে কানের নিচে গরম জায়গায় শরীরের যত শক্তি আছে তত শক্তি দিয়ে আঘাত করলাম, তারা হয়তো আমার কাছ থেকে এমন আঘাত আসবে কল্পনাও করেনি, তাই প্রতিঘাত করার কোনো সুযোগই পায়নি। যে জায়গায় আঘাত করেছে ঠিক সেই জায়গায় গিয়ে লাগলো, ছেলেটা ও মাগু এক চিৎকার দিয়ে নিচে পড়ে গেল, বাকি দুজন ততক্ষণে নিজেকে সতর্ক করে ফেলেছে আর তাদের চোখ মুখে জ্বলে উঠেছে প্রতিশোধের আগুন। হাতে বেল্টওয়ালা ছেলেটা আমাকে বেল্ট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করছিল, আমিও যেহেতু সতর্ক ছিলাম তাই সাথে সাথে মাথায় নুয়ে ফেলি, আমার মাথার উপর দিয়ে চলে যায়। সে আবার নতুন করে আঘাত আনতে কিছুটা সময় লেগেছিল, ওই ফাঁকে আমি তার ঘাড়ে সজোরে আঘাত আনলাম সব শক্তি দিয়ে, মাইরের টাল সামলাতে না পেরে সেও চিৎকার দিয়ে নিচে বসে পড়ে। এই ফাঁকে তৃতীয় জন সুযোগ পেয়ে গিয়েছিল, তৃতীয় জন আমার কমরে দিল এক লাথি, আমি টাল সামলাতে না পারে নিচে পড়ে গেলাম। এই ফাঁকে বাকি দুজন উঠে আমার উপর চড়াও হলো, তিনজন আমাকে এলো পাথরে লাথি মারছে আর বলছে, মার শালারে মার, শালায় কি ঘুষি দিল, ঘাড়ে লড়াইতে পারতেছি না, কথা বলছে আর মারছে। আমি হাত দিয়ে প্রতিরক্ষা করছি, আমার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, মুখের কয়েক জায়গায় কেটে যাচ্ছে, অনব্রত রক্তে পড়ছে। এমন সময় ফাইভের কণ্ঠ কানে আসলো, এই মাদার, এই খান, ওলারা দাঁড়া, সাহস থাকলে দাঁড়া। ফাইমের হাতে একটা লাঠি, এই লাঠি ওঠা, ওরা তিনজন দৌড়ে আর ফাইম দৌড় দেখে কে। ফাইম যেভাবে দৌড়ে আসছে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আমার কাছে এসে বলল, সরি দোস, দেরি হয়ে গেল। ওকে ওকে, আমি ওয়াশরুমে ছিলাম, বের হয়ে দেখি তোর মেসেজ, মেসেজ দেখার সাথে সাথে আমি চলে আসি। আমি তোরে কিছু বলছি, দেখ আমার অনেক ব্লিডিং হচ্ছে, আমাকে কোনো ডক্টরের কাছে নিয়ে যা। আমি তো তোরে ধরছি। ফাহিম আমাকে ধরে গলি থেকে বের করে রাস্তায় নিয়ে আসে, একটা গাড়ি ডাক দেয়, আমি গাড়িতে উঠি, আমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, মুখের কয়েক জায়গায় কেটে গেছে, পিঠে একটু বেশি ব্যথা করছে, হাত দিয়ে দেখি অনেক রক্ত, বুঝলাম ছুরি দিয়ে আঘাত করছে, অনেক ব্লিডিং হচ্ছে, তাই আমি জ্ঞান হারাই। আনিকা আশিকের সাথে ব্রেকআপ করার পর
একা হয়ে গেছে। প্রতি রাতে কোনো জানি ঈশানের কথা মনে পড়ে, চেম্বারে ঈশান আর আসে না, কারণ হয়তো ঈশানের রোগ ভালো হয়ে গেছে। আনিকা কোনোভাবেই ঈশানকে ভুলতে পারছে না, আনিকার খালি ঈশানের কান্নার কথা মনে পড়ে আর ফুপিয়ে কেঁদে ওঠে। সব সময় আনিকা নিজেইকে নিজেই বলে, সান্ত্বনা দেয়, ঈশান তুই তো আমার ভালোবাসত, আমি জানি তুই একদিন আসবি। আসলে যে ঈশানকে করবে অনিকা সেটা অনিকাই জানে। এভাবে অনিকার দুই মাস চলে যায়, ঈশানের কোনো দেখা নাই। বাড়ি থেকে বিয়ের কথা বলছে, ভালো এক সম্বন্ধ আসছে, বলছে বিয়ে করার জন্য। অনিকা এই বাহানা সেই বাহানা দিয়ে দেরি করছে। শেষমেশ অনিকা নিজেকে সিদ্ধান্ত নিল, নিজেই ঈশানের সাথে দেখা করবে আর নিজের ভালোবাসার কথা বলবে। এই দিনরাত অনিকার রুম শারমিন এসে নাচতে থাকে খুশিতে। এদিকে অনিকা টেনশনে বাঁচে না, আর নিজের বোন কিনা নাচে, দিল এক ধমক, শারমিনের মুখটা কালো হয়ে যায়। ধমকের কারণে শারমিন কেঁদে দেয়, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আর বলতে লাগলো, আপু তুই না অনেক খারাপ। আমি টেনশনে বাঁচি না, আব্বা আম্মা বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর তুই কিনা খুশিতে নাচোস। যা, তোর সাথে আমি আর কথাই বলবো না। ব্যাপারটা ছিল ঈশানকে নিয়ে, এই বলে শারমিন সেখান থেকে চলে আসলো। আনিকা ঈশানের নাম শুনে আটকে যায়, ঈশানের ব্যাপারে কি বলবে শারমিন। পরক্ষণে মনে পড়লো, আরে ঈশান আর শারমিন তো একই কলেজে পড়ে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। শারমিন যেহেতু খুশিতে নাচছে তাহলে নিশ্চয়ই ভালো খবর। এসব চিন্তা করে শারমিনকে ডাক দিল, পাঁচ ছয়টা ডাক দিলেও শুনোনি, তার মানে অনেক রাগ করছে। আনিকা জানে শারমিনের রাগ ভাঙানো এত সহজ না। আনিকা ভাবতে লাগলো কী করে রাগ ভাঙানো যায়। এখন একটা উপায়, তার পছন্দের খাবার বানানো। আনিকার যতটুকু মনে পড়ে শারমিনের পছন্দের খাবার পিৎজা, কিছু করার নেই, পিৎজার অর্ডার দিয়ে দিল। পিৎজা আসলে পিৎজা নিয়ে আনিকা শারমিনের রুমে গেল, গিয়ে দেখে শারমিন শুয়ে আছে। আনিকা গিয়ে শারমিনের সাথে মজা করা শুরু করলো। ওলে আমার গুলগুলু আপুটা রাগ করছে, কোথায় রাগ করেছে, গালে নাকি মুখে, দেখ তোর জন্য কি আনছি। যা, তোর সাথে কোনো কথাই নাই। ওকে, তাহলে পিৎজাটা আমি একাই খাই। কি, তুই পিৎজা আনছস? শুয়া থেকে উঠে বসলো। দে আপু দে, তো রাগ ভাঙছে। তারপর দুই বোন মিলে পিৎজা খেতে লাগলো। অনিকা জিজ্ঞেস করলো, ঈশানের ব্যাপারে কি যেন বলছিলি? আমি জানি তুই এই প্রশ্নটা করবি, কারণ তুই আরও আগেই ঈশানের উপর ক্র্যাশ খাইছস। খাইছি, এখন বল। শারমিন ঈশানের কাছে প্রাইভেট পড়া, সকলের সব কথা অনিকাকে বলল শারমিন। এক পর্যায়ে অনিকার মুখে উজ্জ্বল হয়ে যায়, কারণ ঈশান কারো প্রেমে পড়ে নাই। আর শারমিনের বোনের সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করায় বুঝতে পারলো এখনও অনিকাকে ভালোবাসে। তার মানে ঈশানের কাছে গেলে হতাশ হবে না। খুশিতে অনিকা শারমিনকে নিয়ে নাচতে থাকে। অনিকা ফাহিমের কথা শুনে বলল, আগে পড়াশোনায় মনোযোগ দে, প্রেম ভালোবাসা পরও করতে পারবি। ধুর আপু, তুই আর ঈশান ভাই সম্পূর্ণ এক। এই বলে নাচতে অনিকা নিজের রুমে চলে যায়, গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লো। শারমিন ভাবছে, আমি প্রেম করলে তুই জানবি কোথা থেকে, শারমিনও ঘুমিয়ে পড়লো। এই বলে নাচতে অনিকা নিজের রুমে চলে গেল, গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লো। শারমিন ভাবছে, আমি প্রেম করলে তুমি জানবা কোথা থেকে, শারমিনও ঘুমিয়ে পড়লো। আমি চোখ খুলে দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। চোখ খুললে ফাহিম কাছে আসলো, বলল, কেমন লাগছে? ভালো। এখন বল, কে কে তোরে মারছে? নাম জানি না, তবে কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে। সেকেন্ড ইয়ারে ছেলেরা তোরে মারছে? তুই কি করেছিস? না, তোর জন্যই তো আমি মার খেলাম। আমার জন্য মানে? তোর উপর ক্রাশ খাওয়া মেয়েটা শারমিন, তার জন্য। ওই যে শারমিন সকালে যে ফোন দিয়েছিল, তার সাথে কথা বলছি দেখে শালার পুতেরা আসছে আমারে মারতে। তুই কোনো টেনশন করিস না, শারমিনকেও দেখে নেব, ওই শালাকেও দেখে নেব। এক নার্স এসে বলল, আপনাদেরকে বেড ছেড়ে দিতে হবে। কেন? কারণ এখানে অন্য রোগী আসবে। কেন? আমরা তো সিটের ভাড়া দেব। তাহলে উপরতলার উন্নত মানের বেডে যান, একদিনের ভাড়া 10,000 টাকা। মানে? মানে কিছু না, আপনাদের এই বেড ছেড়ে দিতে হবে, বাস শেষ। ওকে ফাহিম, আমি ঠিক আছি, ছেড়ে দিচ্ছি, আপনার ব্যবহার ভালো লাগলো না। কি করবেন, যত সব ফালতু, কোথা থেকে যে আসে এগুলো হসপিটালে, ছোট লোকে বাচ্চা। ফাইমের এমনই মাথা গরম, একে আমাকে মারছে, এরপর এই নার্সের এসব কথা শুনে রেগে উঠে যায়। ফাহিম কেন চিন্তা না করেই গেছে চর দিতে, আমার এক হাত খালি আছিল, সাথে সাথে ধরে ফাহিমকে বাইরে নিয়ে আসি, বললাম এই নার্সকে পরে দেখে নিব। তুই আমার ধরলি কেন? চর দিয়ে সব দাঁতগুলো ফেলে দিতাম। দেখ বিল কত হয়েছে, আমি এখানে বসি,
এতক্ষণ আমার হসপিটালটা ভালো করে দেখা হয়নি। হসপিটালের এদিক ওদিক তাকিয়ে আমার চোখ বড় হয়ে যায়। আরে, এ তো অনিকা, যে হসপিটালে কাজ করে এটা তো সেই হসপিটাল। এই করিডর পার হলেই তো অনিকা বসে আছে চেম্বারে, এত কাছে বসে আছে আমার ভালোবাসা। মন চাচ্ছে উড়াল দিয়ে চলে যেতাম তার কাছে, কিন্তু গেলে কি লাভ হবে, তার তো বয়ফ্রেন্ড আছে। আচ্ছা, গেলে তো অসুবিধা নেই। কেন জানি মন চাচ্ছে অনিকাকে এক নজর দেখতে, সম্ভবত ভালোবাসে সে কারণে। ফাইম এসে বলল, দোস বিল 10,000 টাকা। এ তো টাকা, কি করলো? একটু পিঠে সেলাই করলো আর মুখে ওয়াশ করে ব্যান্ডেজ করে বেঁধে দিল। সামান্য এতটুকু কাজের জন্য এত টাকা হয় কি করে? আমি এরকমই প্রশ্ন করেছিলাম, তারা বলে তবে ইনজেকশন দিয়েছে, সেগুলো নাকি অনেক দামি। ঠিক আছে, দেখি কি করা যায়। তুই এক কাজ কর, যে নার্স আমাদের সাথে খারাপ ব্যবহার করছে তার নামটা জেনে আয়। তুই দাঁড়া, একটু পরে এসে বললাম। তানহা, নার্সের তানহা? তানহা নামটা সুন্দর, কিন্তু একটা ডাইনি। আমি এক জায়গায় যাব, তুই আমাকে হেল্প কর। কোথায় যাবি? আমাকে ধর, তোকে বলি, আমি যে মাথা ব্যথার জন্য ডক্টর দেখিয়েছিলাম সে ডক্টর চেম্বার একটু সামনে, তার কাছে যাচ্ছি। কিন্তু তার কাছে গিয়ে কী লাভ হবে? জানি কোনো লাভ হবে না। আর এই ডক্টরকে আমি 2 মাস আগে ভালোবেসেছিলাম, এত কাছে যেহেতু তাই এক নজর দেখেই যাই। ওকে যা। আর শোন, এই ডক্টরের বোনের নাম শারমিন। কি কস? ওই দেখ ডক্টরের চেম্বার, আমি যাই। কতক্ষণ লাগবে? জানি না। এই বলে আমি অনিকার চেম্বারের সামনে চলে আসি। তার এই পিএস এসে বলল, এখন কোনো রোগী দেখা হবে না। ম্যামকে বলেন ঈশান মাহমুদ আসছে। পিএস ভিতরে চলে যায়, একটু পর ফিরে এসে বলল ভিতরে যেতে। আমি ভিতরে ঢুকলাম, দেখি ডক্টর উল্টো দিকে চেয়ার ঘুরিয়ে বসে আছে। আমাকে মুখ দেখাবেন না, যেটার জন্য এত কষ্ট করে আমি এখানে আসলাম। দেখাবেন না তাহলে ভিতরে আসতে বললেন কেন? আমি চলে যাচ্ছি, এই বলে বসে থেকে উঠলাম। দেখি ডক্টর তার চশমাটা রেখে সোজা হেঁটে আমার কাছে চলে আসে। এসে কোনো কথা না বলে আমার মাথায় ধরে সোজা তার নরম গোলাপি ঠোঁট দুটো আমার ঠোঁটে লাগিয়ে দেয়। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না, 30 সেকেন্ড পর ছেড়ে দিল। সে চোখ বন্ধ করে রাখছে। এটা কি ছিল? জানি না। এবার আমি তার পিছনে কমরে হাত রেখে টান দিয়ে আমার একেবারে কাছে এনে আমি নতুন করে আমার ঠোঁট তার ঠোঁটে লাগিয়ে দেই। এবার আমরা দুজন একে অন্যের ঠোঁটের স্বাদ উপভোগ করলাম টানা 2 মিনিট। আমি আস্তে আস্তে তার কোমর ছড়ে দেই, ডক্টর আস্তে আস্তে নর্মাল হয়, আমার কাছ থেকে একটু সরে চোখ খোলে, একটা মুচকি হাসি দেয়। এত ভালোবাসা, এত আকাঙ্ক্ষা, এসব এতদিন কোথায় রেখেছিলে? জানি না। আমি আস্তে আস্তে চেয়ারে বসি, ডক্টর এখনো পুরো শরীরে তাকায়নি, তাকিয়ে অবাক হয়ে যায়। এসব কি, তোমার শরীরে কি করে হয়েছে এগুলো? বলে, এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, আমি ঠিক আছি। কোথায় তুমি ঠিক? পিঠে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ? অনিকা উঠে এসে আমার শরীর দেখতে লাগলো, দেখে বলল, তোমার মনে হয় 3-4 জন মিলে গণধোলাই দিছে, কি করে হলো সব খুলে বলো। আমি অনিকাকে রাতের ঘটনা, হাসপাতালে আসা এবং সবশেষে নার্সের কথাটা বললাম। নার্সের কথা শুনে অনিকা রেগে যায়, বলে, তুমি একটু বসো, আমি সব ঠিক করে দিয়ে আসছি। সব ঠিক আছে, তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাইবা আর পুরো 2 সপ্তাহ রেস্ট থাকবা। এতদিন রেস্টে থাকতে পারবো না। কেন? শুনো, আমি 2টা কোচিং, একটা প্রাইভেট পড়াই। আমি যদি 2 সপ্তাহ এসব বন্ধ রাখি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি? আমি এখানে মেসে থাকি, ম্যাসের ভাড়া খাওয়া, আর আমাদের ফ্যামিলি মেম্বার 6 জন, আব্বার একটা ছোট জুতার দোকান, সেটা দিয়ে চলে না, তাই আমি এখানে গাধার মতো খেটে খুঁটে কিছু টাকা ইনকাম করে বাড়িতে পাঠাই। এখন যদি 2 সপ্তাহ সব বন্ধ রাখি তাহলে কি অবস্থা হবে? অনিকা উঠে আমার কাছে এসে বসল, বসে আমার হাত ধরল। ঈশান, তোমার সমস্যা আমার সমস্যা, আমি তোমাকে ভালোবাসি, তুমি বাসো না? বাসি, কিন্তু। কিন্তু কি? তোমার না একটা বয়ফ্রেন্ড আছে? তার সাথে তো আমি 2 মাস আগে ব্রেকআপ করেছি। ওহ, খুব ভালো, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি কোনো টেনশন করো না, তুমি 2 সপ্তাহ রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো? আচ্ছা, তুমি তো বললে তোমাকে 3 জন মারলো, কেন মারলো সেটা তো বললে না। তোমার বোন শারমিনের কারণে, অবশ্য তার এখানে কোনো দোষ নাই, তার সাথে সকালে কথা বলছিলাম, সেটা 3 জন ভালো চোখে দেখেনি। শারমিন এখানে জড়িত আছে, তার খবর আছে। মোবাইল বের করলো ফোন করার জন্য, তাকে ফোন দিব না, তার এখানে কোনো দোষ নাই। ওকে, তোমার মোবাইলটা দাও। গতকাল রাতে ভেঙে গেছে। এখন কি করবা? ফাইমকে দিয়ে নতুন মোবাইল কিনবো। জানো আমার এখন কি মন চাচ্ছে? কি মন চাচ্ছে? এখানে তোমার সাথে বসে সারাদিন কথা বলতে। আমারও মন চাচ্ছে। তুমি চলো, তোমাকে বাসায় দিয়ে আসি। যাবা? হুম, চলো তাহলে। আর শোনো, তোমার আর কোনো বিল দিতে হবে না।
আমি উঠে আস্তে আস্তে বের হচ্ছি, এমন সময় আবার অনিকা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি ঈশান, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না কখনো না। আমি জানতাম। এবার ছাড়ো, ব্যথা লাগছে। তুমি বাইরে গিয়ে একটু দাঁড়ো, আমি আসছি। ওকে। দেখি তুই ঠিক আছিস কিনা। ঠিক আছি মানে? তুই এতক্ষণ ডক্টরের চেম্বারে কি করে থাকলি? কেন, কি হয়েছে? আর বলিস না, তুই ভিতরে যাওয়ার একটু পরই ডাক্তার বেরিয়ে আসলো, এসে নার্সকে ডেকে আনলো, এনে দিল এক ধমক, যে কেউ ভয় পেয়ে যাবে। তারপর আমাকে ডাকলো এবং আমার কাছে মাফ চাইলো। পরে রিসেপশনে গিয়ে কি যেন বললো, তারপর আবার চেম্বারে ঢুকে গেল। এতক্ষণ পুরো হসপিটাল নিস্তব্ধ ছিল। ডক্টর অনেক জেদি, কিন্তু তার এরকম করা ঠিক হয় নাই। বিল দিতে হবে না? না ডক্টর, আমাদের সাথে বাসায় যাবে। এই ডক্টর, হুম, না দোষ, না দোষ। আরে টেনশন করিস কেন, আমি আছি না? তোরা দুজনে প্রেম করছস? হুম। আল্লাহ জানে তুই এই মেয়ে কেমনে কন্ট্রোল করবি। ওই দেখ সে আসছে। চুপ। অনিকা এসে বলল, তাহলে চলো। অনিকা মুখে নেকাব ছাড়াই এসেছে, এটা দেখে কেন জানি আমার একটুও ভালো লাগলো না। চলো নিচে গিয়ে দেখি অনিকার পার্সোনাল গাড়ি আছে, গাড়ির ড্রাইভার একজন ইয়াং বয়সের ছেলে, এটাও দেখে আমার ভালো লাগলো না। যাই হোক, গাড়িতে বসলাম, আমার পাশে অনিকা বসল। এতক্ষণ হাঁটার পর আমাকে ক্লান্তি ঘিরে ধরল, আমি গাড়ির সিটে বসে মাথাটা এলিয়ে দিলাম। আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে গেলাম, চোখ খুলে দেখি অনিকা আমাকে ডাকছে। তাই বলল, তো বাসায় চলে এসেছি। নামার সময় অনিকা আমাকে হেল্প করলো, আস্তে আস্তে হেঁটে রুমে গেলাম, গিয়ে বিছানায় শুইলাম। আমার পাশে অনিকা বসলো, আমাদের দেখে ফাইম বাইরে চলে যায়। এটা তোমার জন্য। কি? মোবাইল। তোমাকে কে বলছে মোবাইল কিনতে? কেউ না। তাহলে কেন কিনলে? ভালোবাসি বলে। এখানে আমার আর কিছু বলার নেই, অনিকা আমাকে ভালোবাসি বলে কেন কিনে দিল, এখানে ফিরিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে। আর শোনো, আমি তোমাকে ওষুধ খাবার সময় হলে কল দিব। তোমার এত কষ্ট করতে হবে না, তুমি বলে যাও। না, আমি তোমাকে কল দিব। ওকে। আমি অনিকার স্কার্ট ধরে নেকাবের মতো করে বললাম, তোমাকে নেকাব অবস্থায় বেশি সুন্দর লাগে। সত্যি? হুম। অনিকা সুন্দরী করে নেকাব পরে বলে, এবার ঠিক আছে। হুম। তাহলে আমি যাই? যাও। এই বলে অনিকা চলে যায়। অনিকা চলে গেলে ফাইম এসে বলল, সব ঠিকঠাক তো? হুম। এখন বল, তিন ছেলের কি করবি? তুই আগামীকাল গিয়ে তিনটারে খুঁজে বের করবি, তারপর কলেজের ভিপিরে সব বলবি, দেখ তারা কি করে। আর আগামীকাল গিয়ে ফার্স্ট ইয়ারের যে ব্যাচটা আমি পড়াই তাদের বলবি দু সপ্তাহ তাদের বন্ধ, অথবা শারমিন ফোন দিলে শারমিনকে বলতে পারিস। ওকে। আমার সব ক্লান্তি এসে ঘিরে ধরলো, আমি দিলাম এক ঘুম, এক ঘুমে বিকাল, বিকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, করে অনিকার কাছে কল দিলাম, সাথে সাথে রিসিভ করে বলল, ঘুম হয়েছে? হুম। অনিকা ওষুধের নাম বলল, সেগুলো খেয়ে নিলাম। এভাবে প্রতিদিন অনিকা টাইম টু টাইম কল দিয়ে আমাকে ওষুধ খাওয়াতো, একদিন কি এক বেলাও মিস হয়নি। অনিকার প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে, টাইম টু টাইম ওষুধ খাওয়ার পর 10 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। এই কয়েকদিনে অনিকা আমার কাছে 5 বার এসে দেখে যায়। আমি আবার আগের মতো কোচিং প্রাইভেট পড়াতে শুরু করি। আমাকে যে মারলো ছেলেগুলো, তাদের বিচার হয়েছে, ভিপির বলার পর ভিপি চর থাপ্পড় দিয়ে মিলাই দিল, এতে আমার শরীরের রাগ কমলো না, ফাইমেরও না। তাই আমাদের ব্যাচের কয়েকজন নিয়ে রাতের বেলা 3টার ইচ্ছে মতো গণধলাই দিলাম, সবাই মুখোশ পরেছিল তাই কেউ মারলো কে কিছু বলতে পারলো না। এর মধ্যে বাড়ি থেকে মৃত্যু সংবাদ আসলো, দাদা মারা গেছে, সংবাদ আসলো রাতে। আমি ঠিক করলাম রাতেই বাড়ি যাব। দাদা ছোটবেলা আমাকে খুব আদর করত, দাদার মৃত্যু সংবাদ শুনে আমার ভিতর থেকে কান্না চলে আসে। আমি অনিকাকে কল দিলাম, আসসালামু আলাইকুম, কি করো? কিছু না, শুয়ে আছি। আমার দাদা মারা গেছে, আমি গ্রামের বাড়ি যাচ্ছি। কেঁদো না, মানুষকে তো একদিন মরতেই হবে। হুম। তুমি এখন কোথায় আছো? বাসায় রেডি হচ্ছি, ফাইম যাবে আমার সাথে। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। তোমার আশা লাগবে না, আমি তোমাকে পরে ফোন দিব। ঈশান তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে অনিকা ফোন কেটে দিল। আমি আর ফাইম রাস্তায় গিয়ে অপেক্ষা করতে লাগলাম, একটু পর অনিকার গাড়ি আসলো। অনিকা গাড়ি থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। অনিকা বোরখাও পরে নাই, স্কার্টও বাঁধে নাই, ওড়না পেঁচিয়ে চলে আসছে। ফাইম অনিকাকে এই অবস্থায় দেখে সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয়। অনিকার এই কাজটা আমার একটুও ভালো লাগলো না, ভাবলাম পরে এই বিষয়ে কথা বলবো। আমি ছেড়ে দিয়ে বলল, তুমি কোনো টেনশন করো না। তুমি কতদিন থাকবা? জানি না। ওকে, তাহলে কিন্তু কল দিবা। ওকে, তাহলে যাই।
আনিকা গাড়িতে উঠে চলে গেল। আমি আর ফাহিম বাড়ি যাই, সেখানে সব করে আসতে দুই দিন সময় লাগলো। আমি এসে আগের মতো প্রাইভেট কোচিং শুরু করি। আমি খেয়াল করেছি ফাহিম আর শারমিনের মধ্যে ভালোই চলছে, কিন্তু ফাহিম সবসময় বিষণ্ণ হয়ে থাকতো শারমিনকে হারানোর ভয়ে। এদিকে আমি বুঝতে পারছি আমি আনিকাকে ভিতর থেকে ভালোবাসি, যে ভালোবাসা এত সহজে ছিন্ন করা যাবে না। এভাবে একটি মাস চলে যায়। এক মাসের মাথায় আমার প্রচণ্ড মাথা ব্যথা ওঠে, কারণ আজকে শরীরের উপর দিয়ে বেশি পরিশ্রম গেছে, তাই মাথা ব্যথা উঠেছে। তখন বিকেল 5টা, আমি একটা কোচিং করাচ্ছি, এমন সময় আনিকা সোজা ভিডিও কল দিল। আমি বাইরে বের হয়ে রিসিভ করলাম। তোমাকে এমন দেখাচ্ছে কেন? প্রচন্ড মাথা ব্যথা করছে। কোথায় তুমি? কলেজে। শোনো, আমি কলেজে আশেপাশে আছি, তোমাকে আমি একটা রেস্টুরেন্টের ঠিকানা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। ওকে, লাভ ইউ। লাভ ইউ টু। আমি কোচিং ছুটি দিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম, গিয়ে দেখি সে এখনো আসেনি। আমি একটা সিটে বসে অপেক্ষা করতে লাগলাম। একটু পর দেখলাম অনিকা আসছে। আমার অনিকাকে দেখে রাগ উঠে যায়, কারণ অনিকার মুখে নাই কোনো মেকআপ আর টাইট একটা বোরখা পরেছে, যা দেখে আমার পুরো মেজাজ গরম হয়ে যায়। আমি নিজেকে কন্ট্রোল করে হাসি মুখ নিয়ে বললাম, আসছো তুমি? তোমার কি আগের সমস্যা? আমি টেবিলে মাথা দিয়ে মাথা নিচু করে বসে রইলাম। তার সাথে কথা বলতে ভালো লাগছে না, সে অন্তত মেকআপটা দিয়ে আসতো। তোমাকে সিটি স্ক্যান করাতে হবে। এই বলে অনিকা আমার মাথাটা হাতিয়ে দিচ্ছে। আমার খুব লাগছে, এভাবে 10 মিনিট মাথা হাতাইয়া দিল। আমার এখন অনেক ভালো লাগছে। আমি ইচ্ছে করে প্রশংসা করলাম না, কারণ সে আমার কথা শুনেনি। ভালো লাগছে, ভালো লাগছে। অনিকা এই পাশ থেকে উঠে আমার পাশে বসলো, পাশে বসে আমার মাথায় হাতিয়ে দিচ্ছে। এভাবে আরো 10 মিনিট মাথা হাতিয়ে দিল। আমি মাথায় উঠলাম, মাথা ব্যথা অনেকটাই কমে গেছে। দাও আর একটু মাথায় হাতিয়ে দিই, ভালো লাগবে। না, আপাতত চলবে। ওকে। আসলে মাথা ব্যথা অনেকটাই কমে গেছে, তাই প্রশংসা না করে পারলাম না। বিয়ের পর কিন্তু কিছু করো আর না করো, এভাবে মাথা কিন্তু হাতিয়ে দিতেই হবে। আমার মাথা বানাতে ভালো লাগে। আমাকে কোনো সময় থ্যাঙ্কস দিবা না, দরকার হলে বকা দিবা, তবুও থ্যাঙ্কস দিবা না। ওকে, শোনো, একটা কফি খাও, ভালো লাগবে। তুমি কিন্তু আমার একটা কথা মাননি। কি কথা? এত তাড়াতাড়ি ভুলে গেলে? কাজে ব্যস্ত থাকি তো, মিস্টেক হতে পারে। মেকআপ? ও, মনেই থাকে না। আর সাথে সাথে মেকআপ লাগিয়ে ফেলো, ঠিক আছে? সাথে তোমার আরো 2টা কাজ করতে হবে। কি কি? তোমাকে আর লুজ বোরকা পড়তে হবে, আর তোমার ড্রাইভারকে বাদ দিতে হবে। মেয়ে ড্রাইভার দেখাও, পাও কিনা। ওকে, দেখা যাক। তুমি রাগ করছো? না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তুমি আর আমি একসাথে সারা জীবন থাকি, আমার স্বপ্নের মতো করে তোমাকে সাজাতে। এখন যদি তুমি আমাকে সেই সুযোগ না দাও, তাহলে তো হচ্ছে না। আনিকা ব্যাগ থেকে একটা বড়ি বের করলো, দিয়ে বলল, এখন বাসায় গিয়ে কিছু খেয়ে এটা খাবে। ওকে, তুমি চলে যাচ্ছ? আর একটু বসো, কফি তো খাওয়া হলো না। তুমি খাও, আমি গেলাম। এই বলে আনিকা চলে গেল। আমি কফির অর্ডার দিলাম, কফি খেয়ে আমি বাসায় চলে আসি, বড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। আনিকাও বুঝতে পারছে ঈশানকে ছাড়া আনিকার জীবন অচল, ঈশানকে আনিকা ভিতর থেকে ভালোবেসে ফেলেছে। ওই আশিকের ক্ষেত্রে এরকম ছিল না, কিন্তু ঈশানের প্রতি যেমন অনুভূতি তেমন ছিল না। আনিকা ইচ্ছে করে ঈশানের সাথে এরকম করছে, কারণ আনিকা ঈশানকে পরীক্ষা করছে। আনিকা যুক্তিটা এভাবে দিয়েছে, ঈশান আমাকে ভালোবাসে, আমি ঈশানকে ভালোবাসি, ঈশান চাইবে না আমি পর্দা না করি, সে চাইবে না আমি অন্য একটা ছেলের সাথে ঘুরি, সে চাইবে আমি সবসময় তার কথা শুনি, তার কথা মতো চলি। এখন যদি আমি ঈশানের কথা না শুনি, তাহলে ঈশান রাগ করবে। এই রাগ করার মানেই ঈশান আমাকে ভিতর থেকে ভালোবাসে। এখন যদি ঈশান রাগ না করে, তার মানে ঈশানের মন থেকে আনিকা উঠে যাচ্ছে। ঈশান মনে মনে ভাববে, আনিকা থাকুক আনিকার মতো আর আমি থাকি আমার মতো। তারপর আস্তে আস্তে কয়েকদিন যাওয়ার পর দুজনের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর ঈশান যদি আনিকাকে মন থেকে ভালোবাসে, তাহলে যত কষ্টই হোক আনিকাকে নিজের কাছে আগলে রাখবে। এখন যদি নিজেকে কঠোর হতে হয়, তাহলে ঈশান তাই করবে। এভাবে আনিকা যুক্তি দিল ঈশানকে পরীক্ষা করার জন্য, কারণ আনিকা চায় না আশিকের মতো ঈশানকে হারাতে। ঈশানের সামনে গেলে আনিকা ইচ্ছে করে মেকআপ খুলে যায়। অন্য যে কোনো সময় আনিকা মেকআপ পরে থাকে, আর আনিকা নতুন ড্রাইভার দেখে ফেলেছে, আর কয়েকটা লুজ বোরখা যেগুলো ঈশানের ভালো লাগে সেগুলো কিনে রাখছে। আনিকা বিকালে ঈশানের কাছ থেকে এসে রুমে বসে আছে, এমন সময় শারমিন আনিকাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আনিকা বলল, তোর কি হয়েছে, এত খুশি লাগতেছে কেন? ফাহিম না আমাকে ভালোবাসে। তুই কেমন করে বুঝলি ফাহিম তোকে ভালোবাসে? তার কথাবার্তা, আচার আচরণ আর সবসময় আমাকে কেয়ার করে। ভালো, তাহলে বিয়ে দিয়ে দিই। দিয়ে দে না, কারোস কে।
সত্যি। দাঁড়া তোরে দেখাইছি মজা। এই বলে আনিকা জোরে জোরে মা মা বলে ডাকতে লাগলো। শারমিন আনিকার মুখে হাত দিয়ে ধরলো, বলল, আপু ডাকিস না, মাকে ডাকিস না। ওকে ডাকবো না, এখন মুখ ছাড়। শারমিন মুখ ছেড়ে দেয়। আনিকা আবার বলল, দোয়া কর আগে ঈশানের সাথে আমার বিয়ে হোক, তারপর তুই যাকে বলবি তার সাথে তোর বিয়ে দিব। সত্যি? এমন সময় আনিকার মা ঘরে প্রবেশ করলো। প্রবেশ করে বলল, শারমিন তুই একটু ঘরে যা তো, আনিকার সাথে আমার কথা আছে। আমি শুনি। না ঘরে যা। শারমিন চলে যায়। তুই কি বিয়ে করবি না? করব। তাহলে তুই কিছু বলছিস না কেন? কি বলতো? দেখ তোর জন্য এখন অনেক সম্বন্ধ আসছে, আর কয়েকদিন পর কি এমন সম্বন্ধ আসবে? দেখ মা সামনে শুক্রবার তোকে দেখতে আসবে, না করছিস না? কিন্তু মা আমার একজন পছন্দের মানুষ আছে। তাহলে তো সেটা খুশির খবর। ছেলেটা কে? শারমিনের কলেজে থার্ড ইয়ারে পড়ে। তাহলে ছেলেটাকে একদিন বাড়িতে নিয়ে আস। ওকে মা। আনিকার মা চলে যায়। আনিকার মা চলে গেলে শারমিন এবার আনিকার কাছে এসে বলল, আপু মা কি বললো রে? বলবো ঈশানকে বাড়িতে নিয়ে আসতে। আপু তাহলে তোদের বিয়ে হচ্ছে? না রে এখনো বলতে পারি না, দোয়া কর যাতে বিয়েটা হয়ে যায়। ঈশানের বাড়ি থেকে কি হ্যাঁ বলেছে? তুই কি তার বাবা মার সাথে দেখা করেছস? না এ বিষয়ে তার সাথে কথা বলবো। আপু তুই আমার একটা উপকার করবি? কি উপকার? তুই ঈশান ভাইকে জিজ্ঞাসা করবি ভাইমা আমাকে মন থেকে ভালোবাসে কি না? ওকে জিজ্ঞাসা করব না। তাহলে আমি যাই। ওকে যা। আনিকা শুয়ে শুয়ে ভাবছে ঈশান এখনো কল দিচ্ছে না কেন, প্রতিদিনই তো এই সময় কল দেয়, তাহলে কি ঈশান রাগ করেছে? এত তাড়াতাড়ি রাগ করার কথা না। আনিকা নিজেই কল দিল, ধরছে না, তিন নাম্বার বার ধরল। ফোন ওঠাতে দেরি হলো কেন? তুমি যে বড়ি দিয়েছিলে সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এত তাড়াতাড়ি? হুম। আগামীকাল তো আমরা দুজন অবসর, চলো না আমরা দুজন ঘুরতে যাই। কোথায়? কাল দেখা করলে জায়গা সিলেক্ট করব। ওকে। তাহলে আগামীকাল সকালে দেখা হচ্ছে। এই বলে আনিকা ফোন রেখে দিল। আনিকা ভাবছে কোনো ভুল করছে না তো সে। আনিকা আবার আগের মতো টাইট বোরখা আর মেকআপ না পরে ঈশানের সামনে যাবে এবং দেখবে ঈশানের প্রতিক্রিয়া কী আসে। এই বলে আনিকা ফোন রেখে দিল। আনিকা ভাবছে কোনো ভুল করছে না তো সে। আনিকা আবার আগের মতো টাইট বোরখা আর মেকআপ না পরে ঈশানের সামনে যাবে এবং দেখবে ঈশানের প্রতিক্রিয়া কী আসে। আমি সকালে ঘুম থেকে উঠি অনেক দেরিতে, উঠে দেখি ফাইম ওয়াশরুমে। আনিকা রাতে জানি কি বলেছিল মনে নাই, মনে পড়েছে। কোথায় জানি ঘুরতে যাবে, কয়টায় যাবে, ধুর। একটু পর এমনিই ফোন দিব নে, ফাইম ওয়াশরুম থেকে আসলো। আমি বললাম, ধুর শারমিনের সাথে কেমন চলছে? রাতে কি স্বপ্নে শারমিনকে দেখছোস? ঘুম থেকে উঠে শারমিনের কথা জিজ্ঞেস করছোস? আরে না। ভালো, এখন কেমন জানি তার জন্য একটা মায়া কাজ করে, মন চায় খালি তার মুখটা দেখতে ইচ্ছা করে। এটাই ভালোবাসা। বাড়ি থেকে না বিয়ের জন্য বলছে, কি করব? শারমিনের কথা বলে দে, কিন্তু এখন না। দেখ ফাইম আনিকার বয়স কিন্তু বেশি, আগে তোর বিয়ে হোক তারপর। বুঝছি, ওকে। শুন শারমিন মেয়েটা কিন্তু অনেক ভালো, তাকে আবার আগেরটার মতো হারিয়ে ফেলিস না। যদি চলে যায়? যতটা সম্ভব তাকে বেশি সময় দিবি। ওকে। আমার মোবাইলে কল আসলো, দেখি বাড়ি থেকে ফোন আসলো। হ্যালো মা কেমন আছো? ভালো, তুই কেমন আছোস? ভালো। তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোকে না মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে। মানে? মানে হলো তোর বাবার বন্ধু যে আবুল ভাই, তার একমাত্র মেয়ে তোকে পছন্দ করেছে। তার বাবা এবং তার মা গতকাল আমাদের বাড়িতে আসছে, এসে সব দেখে গেছে, তাদের তোকে পছন্দ হয়েছে এবং বাড়ি ঘরও। আর তোর বাপের আর আমার মেয়েকে অনেক ভালো লেগেছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। মা এসব কি বলছে? না না, এই মেয়েকে চিনে না জানে না বিয়ে ঠিক করে ফেলছে, আর এইদিকে আনিকাকে নিয়ে ঘর সংসার করার স্বপ্ন দেখছি। দেখো মা, তোমাকে আমি পরিষ্কার করে বলে দিই, আমার ঢাকায় একজন মেয়ে পছন্দ আছে, আর বিয়ে করলে আমি তাকেই করব। কিন্তু আমাকে তো বললি না। এই যে এখন বললাম, সেটা তোর বাপ যে বলেছে বিয়ে দিলে তোকে এই মেয়ের সাথেই বিয়ে দিবে। বাবার চিন্তা ভাবনা, আর কিছুদিন পর আমি বললে তোমরা ঢাকায় এসে মেয়েকে দেখে যাবে, বিয়ের তারিখ ঠিক করে যাও। তাহলে কি এই মেয়েকে না করে দিব?
ডাইরেক্ট না করে দাও যৌথ। আর একটু চিন্তা ভাবনা করে দেয়, মেয়ের বাবা স্বেচ্ছায় 5 লাখ টাকা যৌতুক দিতে রাজি হয়ে আছে। দুটো রূপ আমি বুঝি না, না করে দাও। এই বলে ফোন কেটে দিলাম। আমি ভাবছি অন্য চিন্তা, আগামীকালকে আনিকার ব্যবহার এরকম যদি প্রতিদিন হয় তাহলে হবে না। না হলে নাই, আনিকাকে ভালোবাসি, আনিকাকেই বিয়ে করব, দরকার হলে তাকে কিডন্যাপ করব। আমার এরকম রাগারাগি দেখে ফাইম বলল, দোস কি হয়েছে, কোনো সমস্যা? না রে, বাড়ি থেকে আমার জন্য মেয়ে রেডি করে রাখছে, তাই আমি না করলাম। আনিকাকে যদি তোর বাড়ি থেকে পছন্দ না করে? সেটা সমস্যা নেই, বিয়ে করব আমি, ঘর সংসার করব আমি, মা বাবার পছন্দ না হলে আমি কি করব। ওকে দোস। এমন সময় ফাহিমের মোবাইলে কে যেন ফোন দিল। ফাহিম কথা বলার জন্য বেলকনিতে যায়। আমি আনিকাকে কল দিলাম, কল রিসিভ করলো। কি করো, কোথায় আসবা? ওকে ওকে, ফোন রেখে রেডি হয়ে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে দেখি আনিকা এসে বসে রইল। আনিকাকে দেখে আমার মেজাজ পুরো গরম হয়ে যায়। মুখে নেয় মেকআপ, টাইট বোরখা। আমি টেবিলে বসলাম, এবার রাগ কন্ট্রোল করতে পারলাম না। এসবের মানে কি আনিকা? কি ঈশান, তুমি বুঝো না? তোমাকে না বললাম আমি মেকআপ পরতে ও লুজ বোরখা পরতে? ড্রাইভারকে তো চেঞ্জ করছো না। দেখো, তোমাকে ভোগ করার ইচ্ছা থাকলে তোমাকে কবেই ভোগ করে ফেলতাম। আমি চাই তোমাকে সারা জীবন আগলে রাখতে। তুমি কি কিছু বুঝো না? আমার এরকম ভাবে পড়তে ভালো লাগে। আর ড্রাইভারকে আমি বাদ দিতে পারবো, কারণ ড্রাইভার অনেক আগে থেকেই ড্রাইভারি করে। আমি আনিকার মুখ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে গেলাম। আনিকার চেহারায় কোনো ভাবান্তর নেই, মনে হচ্ছে আমি এরকম করব সেজন্য প্রস্তুতি নিয়ে এসেছে। আমি আমার প্রিয় মানুষটা চাই না বিপর্দায় থাকুক। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে আমার কথা মতো চলতে তোমার সমস্যা কি? দেখো, আমরা দুজন দুজনকে কিস করছি, আনিকা কিছু বলছে না। আমি মনে মনে বলছি মাপ চেয়ে ফেল, তাইলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। কিন্তু আনিকা কিছু বলছে না। আমি আবার বললাম, তাহলে তুমি থাকো তোমার মতো আর আমি থাকি আমার মতো, এখানেই শেষ। এই বলে আমি চলে আসলাম। আনিকা পিছন থেকে একটা ডাকও দিল না। তাহলে কি এতদিন লোক দেখানো ছিল, কিন্তু আমাকে যে কিস করলো! আমি আনিকার কাজ কারবার কিছুই বুঝলাম না, কিন্তু সব তো শেষ। এখন কি করব আমি, কি করব আমি, তাকে ছাড়া থাকবো কিভাবে? আমি এটা কি করলাম? না না, ঠিক আছে, আমার কথা মতো না চললে এরকমই হবে। ধুর, কি করব, মাপ চাইবো কি? না, মাপ চাইবো না, হার মানবো না। সে কি আমাকে ভালোবাসে না? তাহলে এতদিন এসব কি ছিল? আমার অবাক লাগছে, এতদিন তো যেভাবে চলছে মনে হয়েছে সে আমাকে ছাড়া বাঁচবে না। এখন বাড়িতে কি বলবো? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসি হেঁটে। অনেক কষ্টে দিনটা কাটালাম। সারাদিন অনিকা কল দিল না, আমি অনিকার কলের অপেক্ষায় বসে আছি। সে কল দিয়ে মাপ চাইলেও তো হয়ে যায়। এভাবে একটা সপ্তাহ চলে যায়, আমি কিছুই বুঝলাম না। একটা সপ্তাহ আমার কীভাবে যে গেল সেটা একমাত্র আল্লাহই জানে। আমি আর আনিকাকে ছাড়া পারছি না, তাই ঠিক করলাম আনিকার চেম্বারে গিয়ে নিজেই মাপ চাইবো। সেদিন ছিল শনিবার, আমি কলেজে বিকালের দিকে কোচিং করিয়ে আনিকার চেম্বারের উদ্দেশ্যে রওনা দিলাম। এমন সময় কোথা থেকে জানি এক মেয়ে এসে আমার পথ আটকালো। মেকআপ ঢাকা মুখ, লুজ বোরখা, মনে হচ্ছে পর্দাশীল কোনো মেয়ে। আমি বললাম, কে আপনি, আমার পথ ছাড়েন? আমি গলার স্বর শুনে চিনতে পারলাম আনিকা। তাহলে সে আমার কথা মতো চলছে। যাক, আমি হার মানলাম না, আনিকার হার মানলো। মনে মনে ইয়েস, আমি জিতে গেছি, আনিকার সাথে একটু মজা করা যাক। সরি, কে আপনি, আপনাকে চিনতে পারলাম না। আমি আনিকা। ও ডক্টর, আপনি কেমন আছেন? কি মনে করে কি জানবো? সরি আনিকা, তুমি দেরি করে ফেলছো, আমার একটা গার্লফ্রেন্ড আছে। আনিকা রেখে গিয়ে আমার শার্টের কলার ধরে বলল, কোনটা তোর গার্লফ্রেন্ড দেখাম, তাকে এখানে আন। আমি বুঝতে পারলাম আনিকা অনেক রেগে গেছে। আমি দূরের একটা মেয়েকে দেখিয়ে দিয়ে বললাম, ওইটা আমার মিষ্টি স্পিড গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড দেখুক, আমি তার বয়ফ্রেন্ডকে কি করি? এই বলে আনিকা তার মেকআপ নিচে নামিয়ে সোজা আমাকে লিপ কিস করে বসলো। আর আমি আর আনিকা 30 সেকেন্ড এভাবে ছিলাম। কলেজের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, যেন কলেজের সবাই 30 সেকেন্ডের একটা লাইভ দেখলো। এটা কি করলে তুমি? সারা জীবনের জন্য তোকে আমার করে নিলাম। আমি তো সারা জীবন তোমার ছিলাম। তাহলে আমি জানি গত 1 সপ্তাহে সব কি ছিল। তোমাকে পরীক্ষা করছিলাম আর তুমি সেই পরীক্ষায় পাস করেছো। তাহলে এতদিন তোমার এগুলো সাজানো নাটক ছিল? কেন এরকম করলা? বললাম তো পরীক্ষা করছি। তোমরা পরীক্ষাও করো, তোমরা পারো বটে। অনেকদিন ধরেই তোমাকে জড়িয়ে ধরি না, এখন আমাকে জড়িয়ে ধরো। আমি অনিকাকে জড়িয়ে ধরলাম। অনিকা কেঁদে দেয়, কাঁদছো কেন? এটা সুখের কান্না। কেঁদো না। বলো, সারা জীবন আমাকে এভাবে বুকের ভিতর আগলে রাখবে? সারা জীবন তোমাকে এভাবে বুকের ভিতর আগলে রাখবো? অনিকা আস্তে আস্তে আমাকে ছেড়ে দেয়। চলো এখন তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো। আজ না, অন্যদিন। এখন তুমি আমার সাথে যাবা। ওকে। তারপর দুজন দুজনের হাত ধরে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসলাম। এসে দুজন একটা রিকশায় উঠলাম।
রিকশা গিয়ে তাদের বাড়ির সামনে নামলো। রিকশা যতক্ষণ ছিলাম অনিকা আমার হাত শক্ত করে ধরে রাখলো। অনিকা আমাকে বাড়িতে নিয়ে যায়, নিয়ে ড্রয়িং রুমে বসিয়ে বলল, তুমি বসো। না না, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি বসো। ঈশান, এটা আমাদের বাসা, এখানে ভয় পাওয়ার কি আছে? তবুও তুমি আমার সাথে থাকো। ওকে, অনিকা জোরে শারমিন বলে ডাক দিল। শারমিন আমাকে নিচে দেখে এসে বলল, ঈশান ভাই, আপনি আপনি আমাদের বাসায়? বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হবেও না, তুই তোর ভাইয়ের সাথে থাক, তোর ভাই ভয় পাচ্ছে, আমি ড্রেস চেঞ্জ করে আসি। ভাই, আপনি না একটা ভীতু। তাহলে ফাহিম হলো ভীতু ডিম। ফাহিমকে বলেছেন কেন? সে তো অনেক সাহসী। সাহসী না, পুরোই আস্ত একটা ভীতু। ভালো হচ্ছে না কিন্তু ভাইয়া, ভীতু বললাম আমি আপনাকে, আর আপনি বললেন ফাহিমকে। তাহলে তুমিও ভীতু। না না না। তাহলে কে? অনিকা। আপনি ভীতু। মা এসে বলল, কে ভীতু? আন্টি ফাহিম। না না, আমি ভীতু। ফাহিম কে? কেউ না। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি দাঁড়িয়ে বললাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুমি কেমন আছো বাবা? ভালো। যা তো অনিকা, কে বলল ঈশানের জন্য খাবার নিয়ে আসতে? শারমিন চলে গেল। অনিকার মা বলল, বাবা শোনো, তোমাকে কিছু কথা বলি। অনিকাকে তুমি কন্ট্রোল রাখতে পারবা, সেই এই মেয়ে কিন্তু অনেক জেদি। তোমাকে পেয়ে আমরা অনেক খুশি। অনিকাকে অনেক ছেলে দেখতে আসছে, কাউকে সে পছন্দ করেনি, অবশেষে তোমাকে সে পছন্দ করেছে। তোমাকে পেয়ে আমরা অনেক খুশি। থ্যাংকস। এখন বলো, তোমার বাবা মাকে কবে নিয়ে আসবা? অনিকার সাথে কথা বলে নেই। ওকে, তোমার আঙ্কেল বাহিরে গেছে, তুমি কি করো? তোমার বাবা কি করে? ছোট একটা জুতার দোকান চালায়, পড়ালেখা। তুমি তাকে এখন বিয়ে করতে চাচ্ছো? সেটা অনিকার উপর নির্ভর করছে। এখন সে যখন বলে, সে যদি এখন করবে তাহলে আমার সমস্যা নেই, আর যদি বলে আরো দু বছর পর সেটাও সমস্যা নেই। তোমার কথা আমার ভালো লাগলো। থ্যাঙ্কস। অনিকা খাবার নিয়ে আসলো, অনিকা নতুন কাপড় পরলো। সে যে কাপড় পরুক না কেন, অনিকাকে অনেক সুন্দরী দেখায়। অনিকা আমার সামনে খাবার দিল। অনিকার মা বলল, তাহলে তারা দুজন সিদ্ধান্ত নে কি করবি। ওকে, তুমি যাও। তোমাকে তো দারুণ সুন্দরী দেখাচ্ছে। সত্যি, তোমার এই ড্রেস ভালো লাগছে। তুমি যেই ড্রেস পরো না কেন, তোমাকে আমার কাছে ভালো লাগে। থ্যাঙ্কস বলবো, শুধু বলবো আমি তোমাকে ভালোবাসি। আমি জানি। এখন বলো, মার সাথে তোমার কি কথা হয়েছে? বলছে তোমাকে এখন বিয়ে করব না, পরে। তুমি কি বলো? সেটা তোমার উপর নির্ভর করছে। দেখো, আমার এখন কোনো স্থায়ী উপার্জনের পথ নেই, সেটা হতে আরও কমপক্ষে 2-3 বছর লাগবে। তুমি যদি চাও তাহলে 3 বছর পরে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই, সেটা এখন তোমার উপর। অনিকা কিছু বলছে না, মনে হচ্ছে ভাবনায় ডুবে আছে। কিছুক্ষণ পর বলল, আচ্ছা শোনো, তুমি আমাকে এই 2 মাসের ভিতর বিয়ে করবা। কিভাবে করবা জানি না, যদি বাড়ি থেকে রাজি না হয় তাহলে পালিয়ে বিয়ে করবা। সত্যি বলছো? হুম, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমার পাশে থাকবা। ওকে, এখন বলো কবে বাবা মাকে নিয়ে আসবো? আগামী সপ্তাহে নিয়ে আসো। ওকে, দেখা যাক তাহলে। আমি উঠি। আমার রুমটা দেখে যাও। না, আরেকদিন দেখবো। না না, এখন চলো। অনিকা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তার রুমে। আমি অনিকার রুম থেকে অবাক হয়ে যাই। অনিকা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তার রুমে। আমিও অনিকার রুম দেখে অবাক হয়ে যাই। রুম কি সুন্দর করে সাজানো, যেন এখানে কোনো রানী থাকে। তুমি তো আমার রানী, কিন্তু না, শারমিন এসে সব ফাঁস করে দিল। ভাই, অবাক হবেন না, আপনি আসবেন দেখে আপু রুম পরিষ্কার করছে। আপু যেভাবে থাকে আপনি দেখলে বমি করে দিবেন। ওয়াক, তু বলে এক দৌড়। আমি অনিকার দিকে তাকালাম, অনিকা আমার দিকে তাকালো। অনিকা বলল, সারাদিন তো কাজে ব্যস্ত থাকি, তাই এত পরিষ্কার করতে পারি না। তুমি যে আমার জন্য এত কষ্ট করে রুম ঠিক করছো, এতেই আমি খুশি। থ্যাঙ্কস। ওকে, তাহলে আমি যাই। আমি অনিকার মার সাথে দেখা করে বাসায় আসলাম। এসে বাড়িতে কল দিলাম, আসসালামু আলাইকুম, কেমন আছো মা? ভালো, তুই কেমন? হ্যাঁ, ওকে শুক্রবার দুপুরের দিকে আসবা। তুই এই মেয়েকেই বিয়ে করবি? আচ্ছা, আমরা আসবো। আমি ফোন কেটে দিলাম। এভাবে একটা সপ্তাহ চলে যায়। এক সপ্তাহে আমার 3 বছরের ইনকাম হাতে আসলো, দেখি মাত্র 2.5 লাখ টাকা। একেবারে হতাশ হলাম। সব আমি আমার ফ্যামিলিকে দিলাম। যাই হোক, ফ্যামিলি মানে আমি, তাদের সুখ মানে আমার সুখ। এখন নিজের জন্য কিছুই নেই। হায়রে কপাল, ফ্যামিলিকে না দিয়ে যদি সব আমার হাতে থাকতো তাহলে হয়তো 10-15 লাখ টাকা থাকতো, কেননা আমি গাধার মতো খাটছি আমার পরিবারের জন্য। যাই হোক, তারা আমার মা বাবা। সেদিন ছিল শুক্রবার, দুপুরের দিকে তারা আছে।
আসছে মা বাবা ছোট বোন যেটার এখনও বিয়ে হয় নাই আর এক চাচা চাচি আসছে। আমি তাদের আনিকার বাড়িতে নিয়ে গেলাম। এতক্ষণ মা আর বাবা আমাকে অনেক কথা বলে তাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে, কিন্তু কে শুনে কার কথা। আনিকার বাবা মা এসে তাদের ভিতরে নিয়ে যায়। আমি আমার ছোট বোন সুবর্ণাকে নিয়ে আনিকার রুমে যাই। গিয়ে দেখি আনিকা আর শারমিন বসে আছে। আমি সুবর্ণার সাথে শারমিনকে আর আনিকাকে পরিচয় করিয়ে দিলাম। শারমিন আর সুবর্ণা সেম বয়সের। আমি বললাম, শারমিন তুমি সুবর্ণাকে বাড়িটা একটু দেখাও। ওকে সুবর্ণা চলো, তারা দুজন বাইরে। আমি বললাম আনিকাকে, আনিকা তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শোনো। বলো। আমার কেমন জানি ভয় করছে। দেখো, এক আমি আমার মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করছি না, তাই তারা তোমার অনেক দোষ ধরবে, বিশেষ করে তোমার বয়স বেশি সেই জন্য। কিন্তু তুমি ঘাবড়ে যাবে না, সবসময় আমি তোমার পাশে আছি। আমি আনিকার হাত ধরলাম। এই দুই হাত কোনোভাবেই ছিন্ন হবে না মৃত্যুর আগ পর্যন্ত। আমি জানি, কিন্তু এখন আমার ভয় করছে, যদি তোমার মা বাবা আমাকে পছন্দ না করে। পছন্দ করবে? মিথ্যা কথা বললাম। জানি আনিকাকে কেউ পছন্দ করবে না, কারণ তার বয়স বেশি। মিথ্যা কথা বলে তাকে সাহস দিলাম। তাই যেন হয়, তুমি কিন্তু আমার পাশে থাকবা। ওকে, তুমি রেডি হয়ে আসো, আমি যাই। আমি আমার ডিসিশন নিয়ে রাখছি। আমি নিচে এসে এক সোফায় বসলাম বাবার সাথে। একটু পর আনিকা আসলো। আনিকা এসে সবাইকে শরবত দিল, আমাকেই দিল। বাহ, মেয়ে তো দারুণ সুন্দরী। নাম কি তোমার? মা? আন্টি আনিকা। আঙ্কেল আমি ডক্টরি করি। ভালো। আচ্ছা মা, তোমার বয়স কত? আমি মনে মনে এই খাইছে। 26। মেয়ের বয়স 26। মা বাবার দুজনের মুখের হাসি উবে গেল, তাদের মুখে ঘৃণার মতো ছড়িয়ে পড়লো। আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো মা বাবা দুজনেই। মা বলল, ভালো, কিন্তু ঈশানের বয়স তো মাত্র 23। এখন এরকমই হয়ে থাকে না, এরকম বয়স্ক মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না। ঈশানের তো মেয়েকে পছন্দ না, এরকম বয়স্ক মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না। তো কি হয়েছে, এই বিয়ে হবে না? ঈশানের মা চলো তো। ঈশানের সাথে আমার কথা আছে। ঈশান দেখে যা, আমি মার সাথে একটু দূরে আসি। আসলে মা বলল, তুই কি পাগল হয়ে গেছো? পাগল হবে কেন, আমার তাকে পছন্দ হয়েছে। এরকম বয়স্ক মেয়েকে কেউ পছন্দ করে? কেউ না করলেও আমি করছি। এখন বিয়ের তারিখ ঠিক করো। আমি তোর বাপের উপর দিয়ে যেতে পারবো না। দেখো দেখ তোর বাপ কি বলে। তোর জন্য আমরা কি সুন্দরী মেয়ে পছন্দ করছি, আর তুই কি না বয়স্ক বুড়া মেয়েকে পছন্দ করছিস? ছি, হ্যাঁ আমি করছি। এখন বাপকে বলো বিয়ের তারিখ ঠিক করতে। দেখ তোর বাপে কি কয়, আমি কিছু জানি না। এসে দেখি বাবা উঠে চলে গেছে। আমি বুঝতে পারলাম আনিকা কান্না করছে। আমি আর মা বাইরে গিয়ে দেখি বাবা রেগে বসে আছে। আমি আর কিছু বললাম না। সুবর্ণা এতক্ষণে আসলো শারমিনের কাছ থেকে। বুঝলাম তাদের দুজনের বন্ধুত্ব হয়ে গেছে। সুবর্ণা বাবার মুখের দিকে আর কিছুই বলে না, চুপচাপ গাড়িতে গিয়ে বসে। কোনো কথা না বলে তারা চলে যায়। আমিও বাসায় চলে আসি। কি করব বুঝতে পারছি না। কোনো মতে রাতটা কাটলাম। সকালে মার কাছে ফোন দিলাম। বাবা কিছু বলছে না? তোর সাথে কোনোভাবেই এই মেয়ের দিবে না, সমাজের লোকেরা কি বলবে? মা আমি এখন বাচ্চা না, সমাজের মানুষ কি বলবে না বলবে সেটা দিয়ে আমি কি করব। বাবাকে পাশে আছে। হ আছে, লাউড স্পিকারে দাও। দিসি, বাবার যদি মন চায় ছেলের বউকে বরণ করে ঘরে তুলতে, তাহলে আমি এখন নাম্বার দিচ্ছি, এখনই ফোন করে বিয়ের তারিখ ঠিক করতে। আর যদি না করে তাহলে বিয়ে করে বাড়িতে আসলে কিছু যেন না বলতে পারে। আমি আবার আধ ঘন্টা পরে ফোন দিলাম মার কাছে। বাবা বলছে, বল না, তুই যদি এই মেয়েকে বাড়িতে নিয়ে আসিস তাহলে তোকে মেরে হাত পা ভেঙে ফেলবো। ওকে দেখা যাবে, এই বলে আমি ফোন রেখে দিলাম। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিলাম, আগামী সপ্তাহে আমরা বিয়ে করব। ভাবলাম আনিকাকে বাড়িতে নিয়ে গেলে কেউ দেখতে পারবে না, মা বাবা দেখতে পারবে না, পাড়া প্রতিবেশীরাও তারা কথা বলবে, আনিকাকে সেখানে নিয়ে গেলে শুধুই কাঁদবে। তাই আমি ঠিক করলাম যে বাসায় থাকি সে বাসার উপরতলা ভাড়া নিব, যে টাকা আছে সেখান থেকে ফার্নিচার কিনবো, কোনো আয়োজন না করে বিয়ে করে ফেলবো। এটাই আমার পরিকল্পনা। আমি চলে গেলাম আনিকার বাড়িতে। আমি আনিকার রুমে গেলাম, গিয়ে দেখি বেচারি কেঁদে কেঁদে শেষ। আমি আসলে সাথে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি আসছো, আমি তো ভাবছিলাম তুমিও চলে গেছো। তোমাকে ছাড়া আমি যেতে পারি? এখন কি করবা? আমার মাথায় একটা পরিকল্পনা আছে। আমি আনিকাকে আমার পরিকল্পনার কথা বললাম। আনিকার মুখ উজ্জ্বল হয়ে যায়। চলো বাসা দেখবো। আনিকা রেডি হয়ে আমার সাথে বাসা এসে বাসা দেখে। আনিকার পছন্দ হয়েছে। এখন আমি আস্তে আস্তে ফার্নিচার ওঠাতে থাকি। মোটামুটি একটা সংসারের যা লাগে সব উঠালাম। এমনইভাবে এক সপ্তাহ চলে গেল। দিনটি ছিল শুক্রবার। আমি আর রুমে আগে থেকে সাজিয়ে রাখি।
আমি আর ফাহিম দুপুরের পরে তাদের বাড়ি যাই। গিয়ে ভালোভাবে আমাদের বিয়ে সম্পন্ন হয়। আনিকার মা বাবা দুজনেই কৃতজ্ঞতায় মাথা নুয়ে পড়ে আমার প্রতি। তারা বলে তারা জীবনে আমার মতো ছেলে দেখে নাই। ফাহিমকে সাক্ষী রেখেছি আমি আজ রাতে তার সেই রূপের ভিতর হারিয়ে যাব। আমি আনিকাকে নিয়ে বাসায় আসি। ফাহিম সুন্দর করে আমার বাসর ঘর সাজায়। যেহেতু আমার শরীরের উপর দিয়ে আজ অনেক ধকল গেছে, তাই আমার পুরনো রোগ মাথা ব্যথা করতেছে। আনিকা বাসর ঘরে গিয়ে বসে আছে। ফাহিম আমাকে ঠেলা দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। আমি ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আনিকা ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে ঘোমটা উঠালাম। আমি বালিশটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়লাম। আনিকাকে বললাম, আনিকা মাথাটা একটু হাতিয়ে দাও না। আনিকা আমার মাথা হাতিয়ে দিচ্ছে। আমার যে কি ভালো লাগছে, আমি ভাবছি সারাটা জীবন আমি ব্যর্থ। যে ফ্যামিলির জন্য আমার সবটুকু দিলাম, সেই ফ্যামিলি কিনা নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে বলে ফ্যামিলি থেকে আলাদা করে দিল। আরে কপাল, কিন্তু আনিকার মতো একটা বউ পেয়ে নিজেকে সার্থক মনে হচ্ছে। আনিকা মাথা হাতিয়ে দেওয়া আমার অনেক ভালো লাগছে। এভাবে মাথা হাতিয়ে দিলে না ঘুমিয়ে পড়া যায়। ঘুমিয়ে গেলাম একেবারে সকালে। পুরপুরে মেজাজ নিয়ে ঘুম থেকে উঠলাম। আনিকার রুম ঝাড়ু দিচ্ছে। মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম মুখে তার অতৃপ্তির হাসি। আমি আনিকাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করতে থাকি। আনিকা উপভোগ করতে থাকে। আমি ঘাড়ে কিস করতে করতে ঠোঁটে গেলাম। এবার দুজন দুজনকে লিপ কিস করতে করতে আনিকা আমাকে বিছানায় ফেলে দিল। পরে কী হলো বুঝতেই পারছেন। এভাবে ভালোই চলছিল আমাদের সংসার। মাঝে মাঝে ঝগড়া হতো, কিন্তু দিন শেষে আমরা দুজন একই সাথে একই বিছানায়। আমাদের টাকা নিয়ে কোনো সমস্যা হয় নাই। এক মাসের ভিতর আনিকা ফ্ল্যাটে পুরোটা ফার্নিচার দিয়ে ভরে ফেলে, কারণ সংসারটা তার। আনিকা ডাক্তারি করে সংসার চালাইতো, আমি প্রাইভেট কোচিং করিয়ে বাড়িতে টাকা পাঠাই। যাই হোক, তারা আমার মা বাবা। ঠিকই, তারা দুই বছর আগে আমার একটা চাকরি হয়, তখন আনিকা প্রেগনেন্ট, আমাদের একটা মেয়েও হয়। তখন বাড়ি থেকে সবাই দেখতে আসে এবং আনিকার কাছে ক্ষমা চায়। আমি বুঝতে পারছি, দেখতেছি তারা আমাকে ছাড়া অচল, তাই তারা গ্রহণ করে নিল। পরে ফাহিম আর শারমিনের বিয়ের ধুমধামভাবে হয়ে যায়।